পার্থজিৎটা শোনা যাচ্ছে তো? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা লাইভ হয়ে গিয়েছি, আমরা অনুষ্ঠান শুরু করব। আজকে এখানে উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা জানাই। পেন প্রিন্টস পাবলিকেশনের পক্ষ থেকে আজকে আমরা আমাদের অতিথি কবি পার্থজিৎ চন্দ্রর সাথে একটি আলোচনা আড্ডা সেশন করব। পার্থজিৎ চন্দ্রর নাম আমাদের নতুন করে চিনিয়ে দিতে হবে না, কারণ কবি, প্রাবন্ধিক, একাধারে কবি এবং প্রাবন্ধিক এবং ভীষণভাবে নানান রকম লেখার সাথে যুক্ত ছোট গল্প লেখক পার্থজিৎ চন্দ্র, ছদ্ম নকশা ও প্রসাদের গান লিখেছেন, যিনি মেষপালকের ডায়েরি লিখেছেন, ধান্যলক্ষ্মী লিখেছেন, বালিঝড় এবং কেবিন বয় পড়েছি আমরা তার, হাড় চাপা হলুদ জার্নাল ছায়া পথে নিয়ে গেছেন তার কবিতার মাধ্যমে, বাংলা পর্ণ শবরী লিখেছেন, ক্যাসিনোয় বসে যে কবি ক্যাসিনোয় কবিতা লিখতে পারেন, ক্যাসিনোয় লেখা সেই কবিতা আমরা পড়েছি, অন্ধকার শামগাথা পড়েছি, সন্তাপ ও সিজার টেবিল পড়েছি, এবং আজকে আমরা যেই আলোচনায় আসব তার সাম্প্রতিকতম কবিতার বই পেন প্রিন্টস পাবলিকেশন থেকে মেফিস্টোফিলিস ও নরসুন্দর। শিক্ষা, শিল্প, সমাজ, সংস্কৃতি, নানান বিষয় ভাবনা তার কবিতায় আমরা দেখতে পাই। আমরা আজকে আলাপ করে নেব, আমরা আজকে কথাই শুরু করব পার্থজিৎদার সাথে তার নতুন বই নিয়ে। পার্থজিৎদা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পেন প্রিন্টস পাবলিকেশনের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। নমস্কার। আমারও খুব ভালো লাগছে যে আমার যে সাম্প্রতিকতম বই মেফিস্টোফিলিস নরসুন্দর, তার সঙ্গে তোমরা সবাই যুক্ত হয়ে আছো। তুমি তো ভীষণ ভাবেই যুক্ত হয়ে আছো এবং সুপ্রিয় ভীষণ ভাবেই যুক্ত হয়ে রয়েছে। তো আজকে সন্ধেটা মানে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পেরে আমার খুব ভালো লাগে। আমি প্রথমেই পার্থজিৎ দা প্রশ্নোত্তর পর্ব বলবো কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু অবশ্যই আমি যেটা আপনার সাথে কথা বলেছিলাম যে প্রশ্ন, আড্ডা, কবিতা, আলোচনা, কবিতা নিয়ে আপনার চিন্তা ভাবনা, কারণ আপনি তো নিরন্তর এক্সপেরিমেন্ট করে চলেছেন নানান লেখায়, আমরা আপনার যেসব লেখা পেয়েছি, আমার খুব জানতে ইচ্ছে করছে প্রথমেই আপনি মেফিস্টোফিলিস ও নরসুন্দর নামটি কেন বেছে নিলেন। মানে দুটো যদি কন্ট্রাস্ট আমরা সেভাবে দেখতে চাই, তাহলে আপনার লেখার ক্ষেত্রে মেফিস্টোফেলিস নামটা এবং নরসুন্দর কবিতার টাইটেলটা নিয়ে যদি আমাদের কিছু বলেন, কবিতার বইয়ের এই টাইটেলটা নিয়ে। এই কবিতাগুলি যখন লেখা হচ্ছে, আমি যদি মনে করি তাহলে 2018 থেকে 20 সালের মধ্যে এই কবিতাগুলির বেশিরভাগ কবিতাই লেখা হয়েছে, মানে 90 থেকে 95% একটা দুটো হয়তো তার আগে লেখা, কিন্তু সমস্ত লেখাই খুব বেশি করে 2018-19 লেখা। এবং মেফিস্টোফেলিস তো আমরা সবাই জানি যে একটি এমন একটি ক্যারেক্টার যার মধ্যে আমি আধুনিক মানুষের যে তার আত্মা বন্ধক রাখার যে ইতিবৃত্ত, সেটা কিন্তু মেফিস্টোফেলিসের মধ্যে ভয়ঙ্কর রকম ভাবে ফুটে ওঠে। এখন এই মেফিস্টোফেলিস এই বিষয়টা আমার কাছে এসেছে, এটা কোনো মিথোলজি থেকে যে এটা উঠে এসেছে সেরকমটা না, তার অনেক আগে, বহুদিন আগে আমরা পড়েছিলাম, আমরা যখন ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতাম তখন মার্লোর ডক্টর ফস্টাস পড়েছিলাম। ডক্টর ফস্টাসে আমার তো মনে হয়েছে যে ডক্টর ফস্টাসের যে কোয়েস্ট, যদিও সেটা ট্র্যাজেডি, কিন্তু আধুনিক মানুষের ট্র্যাজেডির যে মূল সূত্র তার অতৃপ্তি এবং তার নিজের যে পরিসীমা, সেই পরিসীমাকে বারবার ভেঙে সে আসলে প্রতিস্পর্ধী হয়ে উঠতে চায়, বোধ হয় যদি কোনো ঈশ্বর থাকেন সেই ঈশ্বরের, এবং সেখানে কিন্তু মেফিস্টোফেলিসের একটা বড় ভূমিকা রয়েছে, তোমরা সবাই জানো, তুমি তো খুব ভালো করেই জানবে, তার কারণ হচ্ছে তুমি নিজেও ইংরেজি সাহিত্য পড়াও। তো এখান থেকে মেফিস্টোফেলিস এই ক্যারেক্টারটি আমাকে ভীষণ ভাবে আকৃষ্ট করতে থাকে, এবং এই লেখাগুলোর ভিতর কোথাও একটা যেন মনে হয়েছে যে সেই ট্র্যাজিক যে বোধ, সেটা কোথাও একটা লুকিয়ে রয়েছে। এই লেখাগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই এসছে।
আর নরসুন্দর পর্বের লেখাগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে কোট আনকোট সেগুলো টানা গদ্যে লেখা, এবং তার মধ্যেও যে বিষাদ, তার মধ্যেও যে ট্র্যাজিক বোধ, তার মধ্যেও যে জীবনের হাহাকার, সেগুলো ভয়ঙ্কর ভাবে লুকিয়ে রয়েছে। কিন্তু তার মধ্যেও কোথাও একটা আমার মনে হয়েছে যে একটু তফাত আছে কোনো একটা জায়গায়। নরসুন্দর অংশটা অনেক বেশি সেলফের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেলফের যে কোয়েস্ট সেই তার কোয়েস্টের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এখন এই নরসুন্দর তো আমরা সবাই জানি যে নরসুন্দরের গান বাঙালির বিবাহে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকে, কিন্তু আমার নিজের যেটা মনে হয় যে শিল্প বোধহয় নরসুন্দরের গান হয়ে ওঠার জন্য সৃষ্টি হয় না। অর্থাৎ যা কিছু তাৎক্ষণিক আমাদের পারপাস সার্ভ করে, যা আমাদের ক্ষণিকের আনন্দ দেয়, যা খুব টেম্পোরারি, তার বাইরে বেরিয়ে যাওয়াই শিল্পের বোধহয় অন্যতম লক্ষণ। তো বলা যেতে পারে যে নরসুন্দর অংশটা যখন আমি লিখছি, আসলে লেখার সময় তো অংশ ধরে লেখা হয় না, লেখাগুলো একদমই এসেছে, একদমই হ্যাঁ লেখাগুলো এসেছে, তারপর সেগুলো একটা জায়গায় হয়তো কম্পাইল্ড হয়েছে। তো ওই লেখাগুলো যখন একসঙ্গে আমি রাখলাম, তখন আমার মনে হলো যে আসলে আমি বোধহয় কোথাও একটা সেই প্রান্তরটাকে দেখার চেষ্টা করেছি। এই দুটো কারণে মেফিস্টোফেলিস এবং নরসুন্দর এইভাবেই আমি বইটাকে ভাগ করেছি। একদমই তাই, কারণ আপনি যে কথাটা বললেন, হয়তো আপনি খুব কনসিয়াসলি যখন লিখছেন আপনি এইভাবে নামটা ভেবে বা এত, মানে আমি বলবো যে কন্ট্রাস্টের জায়গাটা তৈরি করে, এটা তো প্রত্যেকটা জীবনের ছবি থেকে নেওয়া, জীবনের ছবি, চারপাশের ছবি, সব জায়গা থেকে উঠে আসে, এবং ভীষণ ভাবে মেফিস্টোফেলিস খুব, এই যে ইউনিভার্সাল নেচার অফ মেফিস্টোফেলিস, আমার মনে হয় যে আমরা যদি অ্যাক্রস কালচার সেটা নিয়ে কথা বলি, আপনি যেহেতু ইংরেজি সাহিত্য, জার্মান সাহিত্য, যেখানে আমরা মেফিস্টোফেলিসের ভূমিকা পাচ্ছি, মেফিস্টোফেলিসের চরিত্রটি পাচ্ছি, তো বারবার সেখানে সমাজের নানান ক্ষেত্রে পড়তে পড়তে আমার মনে হয় মেফিস্টোফেলিসের চরিত্র ভীষণ জীবন্ত হয়ে ওঠে। মেফিস্টোফেলিস নামটা এবং মেফিস্টোফেলিসের চরিত্র, এই দুটো ভীষণভাবে জীবন্ত হয়ে ওঠে। তো সেটা যদি আমরা ধরুন আপনার 16th 17th century এরকম ভাবে দেখি, কি আমরা যদি 0 দশকের পরে এবং তারপরে সাম্প্রতিক কোনোভাবে সেই পুরোনোর জায়গাটা আমার মনে হয় না এখানে আসে, এবং সেক্ষেত্রে ভীষণভাবে গতানুগতিক দেখার বাইরে, কারণ আপনার কবিতাগুলো তো সবসময় সেরকম ভাবেই হয়, হয়তো খুব ছোট ছোট যে জিনিসগুলো অ্যাপারেন্টলি ট্রিভিয়াল হয়তো কিছু জায়গায় মনে হয়, যে জায়গা যে ছবিগুলো, কিন্তু সেখান থেকে একটা যে কাব্যিক ভাষা তুলে আনা, সেই জায়গাটা আপনার কবিতার ক্ষেত্রে বারবার সেই জিনিসটা ঘটে চলে। আমি আমি আমার পরের প্রশ্নে আসব অবশ্যই, যারা এখানে দেখছেন তারা জানবেন, আপনি কবিতায় কন্ট্রাস্ট নিয়ে ভীষণভাবে আলোচনা করেন, আলোচনা করেছেন মেফিস্টোফেলিস নরসুন্দরেও, বিভিন্ন দিক, সমাজের বিভিন্ন দিক, মানুষের বিভিন্ন দিক, সেলফ আদার যে ডিফারেন্স গুলো, সেই জায়গাগুলো, কন্ট্রাস্ট, রঙের কন্ট্রাস্ট, মানুষের বিভক্তি সেই জায়গার কন্ট্রাস্ট, মানুষের অনুভবের জায়গা সেখানে কন্ট্রাস্ট, মানুষের চরিত্র সেখানে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের জায়গা ভীষণ ভাবে উঠে আসে আপনার কবিতায়, বেশ কিছু আগের কবিতাতেও এবং মেফিস্টোফেলিসেও। আমি সিম্বল এবং কন্ট্রাস্ট এই জায়গাটা একসাথে আনতে চাইতাম, কিন্তু আমি এখন আমার মনে হয় কন্ট্রাস্ট নিয়ে আমার একটা প্রশ্ন থাকবে, যে আপনি কিভাবে সেই জায়গাটাকে দেখাতে চেয়েছেন, আমি হয়তো খুব কনসিয়াসলি না, কিন্তু তবুও উঠে এসছে আপনার কবিতায় সেক্ষেত্রে। আমি একটু সমস্যায় পড়ে গেলাম, তার কারণ হচ্ছে যে প্রশ্নটি এত গভীর এবং প্রশ্নটি করার জন্য আমার কবিতার মধ্যে এই প্রবণতা যে তুমি খুঁজে পেয়েছো, এবং সেটার জন্য তুমি যে কবিতাগুলোর ভিতর দিয়ে গেছো, আমার এই সময়কার লেখা, আমার আগের লেখা, এই নশ্বর জীবনে মানে এরকম দু একজন পাঠক পেলেই তো ভীষণ আপ্লুত মনে হয়। তো সেটা পরের প্রশ্ন। কন্ট্রাস্ট এটা যখন একজন লেখেন তখন তো তিনি যে খুব সচেতন থাকেন তার এই প্রবণতা গুলো সম্পর্কে, এটা কিন্তু আমার মনে হয়।
আসলে হয়তো আমার যে দেখার মানে যদি কিছু থেকে দেখে এরকম, আসলে দেখা তো খুব বড় শব্দ, শতাব্দীতে একজন দুজন সেই মাপের কবি জন্মান যারা প্রকৃত অর্থেই দেখতে পান না। আমাদেরটা অনেকটা মানে আমাদের মতো যারা লেখালেখি করছি, বা আমার আমারটা আমি বলতে পারি যে আমি যখন তার কাছাকাছি কোনো একটা দেখার মধ্য দিয়ে যাই, তখন সত্যি সত্যি আমাদের চারপাশ, প্রকৃতি, নেচার, মানুষ, এ সব নিয়েই তো একটা হয়ে ওঠা। এর মধ্যে এত দ্বিবিধ প্রকাশ আমি দেখতে পাই, শুধু দ্বিবিধ বলবো কেন, এত বিভিন্ন ধরনের প্রকাশ আমি দেখতে পাই, কিন্তু তারপর কোনো একটা জায়গায় গিয়ে যখন সেগুলোকে আমি ওই রামধনুর যে সাতটি রং, সেগুলোকে যখন আলাদা আলাদা করে দেখি, তখন আমি বুঝতে পারি যে এগুলো আসলে সাতটি রং মিলেমিশে একটি আলো সৃষ্টি হচ্ছে। এবং যতই বৈপরীত্য থাকুক না কেন, কোনো একটা জায়গায় গিয়ে এগুলো বোধহয় আবার একসঙ্গে মার্জও করে যাচ্ছে। এখন এই প্রসেসটা আমাকে, এই পদ্ধতিটা, এই যে প্রকৃতির মধ্যে ঘটে যাওয়া এই যে বিষয়, মানে এখানে সেই বিখ্যাত কথা যেটা আমাকে খুবই আলোড়িত করে করেওছে, মানে একদম অল্প বয়স থেকেই, যে শ্রোডিঙ্গারস ক্যাটের যে বৈপরীত্য, যে অবস্থাটা, এটা হচ্ছে সে একই সঙ্গে মৃত এবং একই সঙ্গে জীবিত। এবং এটা তো ফিজিক্স বহুদূর পর্যন্ত সেটাকে প্রমাণও করে দিয়েছে, এবং আনসলভড একটা মিস্ট্রি। এবং এই রহস্য, এই রহস্য থেকেই আমার মনে হয় যে আমাদের তাবৎ দর্শন, মানে অন্তত প্রাচ্যের যে দর্শন, সেই দর্শনের সৃষ্টির মূলে কোথাও এই সৃষ্টির দ্বিবিধ প্রকাশ, দু ধরনের প্রকাশ, এবং দু ধরনের প্রকাশ আবার একটা জায়গায় এসে মিলে যাচ্ছে, এই পদ্ধতিটা খুব কাজ করছে। মানে আমি বলি যে আমি ভীষণভাবে আলোড়িত হয়েছিলাম যখন পড়েছিলাম, বা যখন আমি ওই দর্শনের ভেতর দিয়ে যাচ্ছিলাম, যে আসলে মিথুন দ্বন্দ্বাত্মক রূপে প্রকাশিত হয়েছিল, একটি অংশ জড় এবং একটি অংশ জীব, এবং তারা একে অপরের ভোক্তা এবং উপভোক্তা হয়ে উঠেছিল। কিন্তু আসলে এই জড় এবং জীব, বা মিথুনের এই যে দ্বন্দ্বাত্মক প্রকাশ, এই দুটোর মধ্যেই কিন্তু আসলে কোন একটি ফোর্স কাজ করছে। এখন এটা দর্শনগতভাবে আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। আমাদের চারপাশের বিজ্ঞান বা অন্য দর্শন এটাকে খণ্ডন করতেই পারে, কিন্তু আমি যে বোধের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমি যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা তো একান্তই আমার, সেটা আমার মধ্যে এক ধরনের সংশ্লেষ তৈরি করে, এক ধরনের মানে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে। তো আমার এটাই মনে হয় যে আসলে এই কন্ট্রাস্টটাই কিন্তু শিল্পের অন্তঃস্থলে বিরাজ করছে। তারপর আমি একটা সময় ভীষণ ভাবে মানে আমি দেখেছি যে ভিনসেন্ট ভ্যান গগ আমার অত্যন্ত প্রিয় শিল্পী, বা বলা যেতে পারে যে আমার বহু বিনিদ্র রাতের সঙ্গী হচ্ছেন ভিনসেন্ট ভ্যান গগ এর ছবি। তো ভ্যান গগ এর ছবি দেখতে গিয়ে দেখছি যে সেখানে হলুদের কি অবিশ্বাস্য ব্যবহার, এবং সেই হলুদের ব্যবহারও কিন্তু কন্ট্রাস্ট তৈরি করছে, তার পারিপার্শ্বিক যে অবস্থা তার সঙ্গে কন্ট্রাস্ট তৈরি করছে। তা এই কন্ট্রাস্ট আমাকে মানে আলো যেরকম পতঙ্গকে টানে, এই কন্ট্রাস্ট কিন্তু আমাকে বারবার তার দিকে টেনে নিয়ে গেছে। হয়তো এটাই আমার নিয়তি, মানে এই কন্ট্রাস্টটার ভিতরে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে খুঁজে পাওয়াটাই হয়তো, খুঁজে পাওয়া তো আমি পাবো না, মানে ওরকম ভাবে পাওয়া যায় না, আমাদের মতো সাধারণ ভাবে মানুষ, সে একজন রবীন্দ্রনাথ বা একজন জীবনানন্দ পেয়েছিলেন, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই ধরনের ডিজাইনটা খুঁজে পাওয়া সম্ভব নয়। আমরা ওই হাত নাড়াটুকু দেখতে পাই, এবং আমার বারবার মনে হয় যে আমার এই সমস্ত যাপনটা আসলে ওই হাত নাড়াটুকুর সন্ধান করে। ভারী সুন্দরভাবে আপনি বললেন না, সত্যি এই যে বৈপরীত্য, এটাকে দেখতে পাওয়া এটাও একটা বিশাল ব্যাপার, এবং আর্টে তো এই বৈপরীত্য সবসময় বিরাজ করে, আর্টের ক্ষেত্রে, শিল্পকলা, সাহিত্য, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই। পার্থজিৎ, আমরা কবিতা শুনবো, আমরা আপনার কবিতা শুনবো এবার। আচ্ছা, আমি আমাদের মেফিস্টোফেলিস ও নরসুন্দর থেকেই পড়ি,
একদমই তাই, কারণ মেফিস্টোফিলিস ও নরসুন্দর নিয়ে যখন আমাদের আলোচনা শুরু হলো, আমরা ওই কবিতাটা দিয়েই শুরু করব। ন হন্যতে নভেম্বর ফুরিয়ে আসছে, তিনটি কাঠবাদাম গাছ ধীরে ধীরে হলুদ বিকেলে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকবে। রোদের ভিতর দীর্ঘ হচ্ছে দূর জলপ্রপাতের শব্দ, এমন একটা বিকেলে উঁচু নিচু পথ বেয়ে ফেলে আসা সে বাড়ির সামনে এসেছি, যার চিলেকোঠা থেকে গড়িয়ে নামছে মৃত গিটারের আর্তনাদ আর দুটো পায়ের ইশারা, কেঁপে উঠছে ছেঁড়া ফাটা পরিত্যক্ত জিন্স। আর একটা পড়ি, হ্যাঁ, মেফিস্টোফিলিস, যে মানে যে নামটাতে এই বইয়ের একটা অংশের নাম। বনের মধ্যে ফস্টাসের সঙ্গে দেখা হলো, কিছুটা বৃদ্ধ হয়েছেন, কালো সমুদ্রের পাড়ে এক অন্ধকার লঞ্চিং প্যাড থেকে তিনি এখানে নেমেছেন। বনে বনে কেতকীর কথা শোনো মেফিস্টোফিলিস, তারা রক্তে রচিত বন্ধক নামা গায়ে, ত্রস্ত দেবদূত কুর্চি গাছের নিচে ঘুমিয়ে পড়েছে, ভ্রষ্ট দেবদূত পাখির বাসায় রেখে আসছে পাথরের ডিম। বৃদ্ধ ফস্টাসের দেখাশোনা করা অন্ধ দেবদূত অস্ত্রোপচারের পর তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছে, বনমর্মর ভেদ করে ভেসে আসছে পাহাড়ি সান্নালের মতো ফস্টাসের ঈষৎ স্খলিত স্বর। এ কোন রহস্যের বনে নিয়ে এলে মেফিস্টোফেলিস, এই নিয়ে 3 নম্বর জলাশয়, যদিও অনচ্ছ তবু প্রতিবার তেষ্টা মেটাবার আগে প্রতিবিম্বিত নিজের দুচোখে আমাকে আঙুল ঢুকিয়ে দিতে হয়, আর জলের ভেতরে ছায়া চোখে ছায়া মুখে রক্ত ঝরে পড়ে। বাহ, যারা আজকে অনুষ্ঠানে পরের দিকে জয়েন করেছেন তাদের জানিয়ে রাখি, আজকে আমরা কবি পার্থজিৎ চন্দ্রর সাথে ওনার সাম্প্রতিকতম বই পেন প্রিন্টস পাবলিকেশনের পক্ষ থেকে মেফিস্টোফিলিস ও নরসুন্দর এই বইটি নিয়ে আলোচনা করছি, এবং উনি এই বইটি থেকে পড়লেন এখন দুটি কবিতা, মেফিস্টোফিলিস কবিতাটা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগেই। বইটি অ্যামাজনে তো অ্যাভেলেবল, তাছাড়া যারা কিনতে চান তারা কলেজ স্ট্রিট থেকেও বইটি পাবেন। পার্থজিৎ তার কবিতা শোনার পর এবং আজকে যারা আমাদের দর্শকরা আমাদের মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে যে জিনিসগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি, আলোচ্য জায়গাগুলো, কন্ট্রাস্ট নিয়ে আলোচনা করেছি, আপনার চরিত্র নিয়ে আলোচনা করছি, খুব আপনার কবিতাগুলি, এর আগের কবিতাগুলি এবং মেফিস্টোফিলিস নরসুন্দর এই সিরিজেও আপনার কবিতাগুলিতে আমরা ভীষণ কম্প্যাক্ট একটা প্যাটার্ন খুঁজে পাই, কম্প্যাক্ট প্যাটার্ন এবং ভীষণ সেরিব্রাল কি কিছু কিছু ক্ষেত্রে, যেটা কি আপনার মনে হয় কোথাও ভীষণ গভীর মনোনিবেশ করা পাঠকের জন্য নাকি সকলের জন্য? এটা আমার খুব মনে হয় একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, কিন্তু আমার আমার এটা খুব একটা প্রিয় কোয়েশ্চেন। আপনার কবিতাগুলো কি সব পাঠকের জন্য উন্মুক্ত? আমার একটা ভীষণ কাছের প্রশ্ন এটা, আমি ভেবেছিলাম এই প্রশ্নটা আজকে করব, কারণ ভীষণ সেরিব্রাল, আমি যেটা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন, যেটা কম্প্যাক্ট কিন্তু ভীষণ সেরিব্রাল, সিম্বলের ব্যবহার সেখানে কোথায় কোথায় কিভাবে হচ্ছে, সেক্ষেত্রে কি কোথাও আপনার মনে হয় যে বিশেষ কিছু শ্রেণীর গভীর মনোনিবেশ করা পাঠকের জন্য আপনার কবিতাগুলি, নাকি সম্পূর্ণভাবে উন্মুক্ত? এই প্রশ্নটা অবশ্যই আসলে পাঠকের পাঠকের বিশাল সাড়া পেয়ে আমরা এই প্রশ্নটা করছি, কিন্তু তবু আমি আপনাকে লেখক হিসেবে আমি জাস্ট এই প্রশ্নটা রাখতে চাই। এই প্রশ্নটা আসলে সেই দুদিকে ধার দেওয়া তলোয়ারের মতো। সেটা হচ্ছে যে এটাকে সারফেস লেভেলে স্বীকার করে নিলে এর একটা মানে হয়, আর এটাকে অস্বীকার করলে আর একটা মানে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত শিল্পী, মানে শুধু কবি নন, সমস্ত শিল্পী যখন শিল্প কর্মে নিজেদের ব্যস্ত রাখেন, তার যখন শিল্পটা হয়ে উঠছে, তখন বোধহয় তাঁর সামনে টার্গেট রিডার, টার্গেট অডিয়েন্স, টার্গেট ভিউয়ার
এরকম কিছু থাকে না। মানে আমি যদি ধরে নিই যে ছবি আঁকছেন, মানে ধরে নিলাম যে সালভাদর দালি ছবি আঁকছেন, সালভাদর দালি হয়তো মেল্টিং ওয়াচ তিনি আঁকছেন, তো সেই সময়টাতে কি সালভাদর দালি এটা ভাববেন যে তার এই ছবি, এই গুটি কয়েক সিম্বল যারা বোঝেন, এই গুটি কয়েক মানুষ দেখবেন বা বাদ বাকি কেউ দেখবেন না, বা হচ্ছে গিয়ে তিনি কি তাদের জন্যই শিল্পটা সৃষ্টি করছেন? এগুলো হচ্ছে অনেক পরে, যখন আমরা সচেতন উত্তর দিই তখন আমরা এই এই উত্তর দেওয়ার পদ্ধতির মধ্যে থাকি। এখন ঘটনা হচ্ছে যে আমি তো নিয়তি তাড়িত, আমি ডেস্টিনড, বা আমার যে বেড়ে ওঠা বা আমার যে লেখার ধারা সেটা আমাকে কোনো একটা জায়গায় এসে এই ধরনের লেখা লিখতে বাধ্য করে। এবার কোনোদিন যদি আমি অন্য ধরনের লেখা লিখি, সেটা কিন্তু মানে আমার এই ধরনের লেখালেখির সফলতা বা ব্যর্থতা থেকে অন্য ধরনের লেখার দিকে চলে যাওয়া আমার মনে হয় যে সেটা হবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই মানে সেই মুহূর্তের দাবি বা সেই সময়ের আমার মানসিক অবস্থান বা আমার লেখালেখির যে ধারা সেটা তখন সেই লেখা হয়ে উঠবে। তো এখন ঘটনা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করেছো যে আমি এটা ভাবি যে শেরিফ ডাল হয়ে ওঠা বা শেরিফ ডাল না হয়ে ওঠা, বা আমার পাঠক কারা কারা হবেন বা কারা কারা এটা পড়বেন, না, আমি যখন লিখি তখন কিন্তু এগুলো সচেতন ভাবে আমার মাথায় থাকে না। আমি শুধুমাত্র তখন আমার যে যুদ্ধ বা আমার যে প্রতিপক্ষ তখন সাদা পাতা, এবং সেখানে যা নিজের দু চারটে কথা লিখে রাখা, এছাড়া আমার তখন কিন্তু মনোজগতে আর অন্য কিছু স্থান পায় না। এবার সেটা যখন তৈরি হয়ে গেল, যখন অনেকগুলো লেখা নিয়ে একটা বই হলো, একটা নির্দিষ্ট পর্বের লেখা কি হলো, ঠিক, তখন হয়তো তার মধ্যে একটা প্যাটার্ন গড়ে ওঠে। যেরকম আমি বলি যে আমার বাংলা পর্ণসবরী বলে যে বইটি আছে, এই বইয়ে কিন্তু বেশ কিছু লেখা আছে যেগুলো পয়ারে লেখা, যেগুলো মানে কোট আনকোট খুব সহজে, আমরা যদি সহজ কথাটা বলি, খুব সহজে পাঠকের সঙ্গে কমিউনিকেট করতে পারে বলে অনেকে মনে করে। এখন আমি কি ওই পয়ারগুলো যখন লিখছিলাম তখন এই কারণে লিখেছিলাম যে এগুলো সহজে পাঠকের সঙ্গে কমিউনিকেট করবে? একদমই না। আমি ওই পয়ারগুলো যখন লিখেছিলাম তখন এই কারণেই লিখেছিলাম যে এই পয়ারগুলো না লিখে আমার আর কোনো গত্যন্তর ছিল না, মানে আমার আর কোনো উপায় ছিল, আমার ওই পয়ারগুলো লেখাটাই তখন আমার লেখা। তারপর সেটা কমিউনিকেট করতে পেরেছে কি পারেনি সেটা তো আর কারোর হাতেই থাকে না, আমার হাতে নেই, তুমি নিজে কবিতা লেখো তোমার হাতেও থাকে না, পৃথিবীর কোনো কবির কাছেই থাকে না, এটা পৃথিবীর কোনো লেখকের কাছেই থাকে না। আর কবি লেখক বাদ দিয়েও যদি শিল্পের আরেকটু প্রসার আমরা করি, কোনো শিল্পীর হাতেই কিন্তু এই জাদুদণ্ড থাকে না যেটা বুলিয়ে দিলে তার একটি শিল্পকর্ম কমিউনিকেট করতে পারবে আরেকটি শিল্পকর্ম কমিউনিকেট করতে পারবে না, এটা কিন্তু হয় না। একদম, ফলে লেখার প্রসেসটাই একটা খুব রহস্যময় একটা প্রসেস ভীষণ ভাবেই, কারণ এই যে পুরো প্রসেসটাই আপনি বলছেন, এবং এর থেকেই আমি যেটা ভাবছিলাম যে আপনি লেখার ধারা এবং লেখা যেভাবে তৈরি হয়, লেখা তৈরি হয়ে এসেছে, গ্রোথ, লেখার ছন্দ, লেখার গ্রোথ। আমি একটা প্রশ্ন আপনাকে করবো পার্থজিৎ, দা খুব এটা সবার জন্য এই প্রশ্নটা আমি করতে চাই, অনেকে আমাকেও জিজ্ঞেস করেছে এটা নিয়ে, এবং অনেকে অনুরোধ করেছে প্রশ্নটা রাখার জন্য আপনার কাছে। আপনি কি মনে করেন 0 দশক 90 দশকের কন্টিনিউয়েশন, এই যে লেখা, আধুনিকতা, নানান রকম চিন্তাধারা, ভাবধারা, এগুলো নিয়ে কথা বলছি, 0 দশককে কি আমরা 90 দশকের কন্টিনিউয়েশন বলতে পারবো সেক্ষেত্রে? এটা খুব মানে এটা নিয়ে আলাদা ডিসকোর্স তৈরি হতে পারে, মানে এটা নিয়ে একটা 4-5 ঘন্টার একটা মোটামুটি আলোচনা চলতেই পারে, আড্ডা, একটা আড্ডা চলতেই পারে আর কি। সেখানে এমন অনেক কথা উঠে আসবে যেগুলো খুব বিতর্কিত,
যেগুলো খুব, এবং সংক্ষেপিত করা অসম্ভব আমার মনে হয়, তবুও মানে হ্যাঁ হ্যাঁ আমি একদম প্রশ্ন করার একটা সাহস রাখলাম এখানে, যদিও সংক্ষেপিত করা এটা খুবই অসম্ভব একটা ব্যাপার, তবুও আপনার থেকে কিছু শুনতে চাই এই বিষয়ে। না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে 90 এবং 0-এর মধ্যে আমি কিন্তু কোনো বৈরিতার সম্পর্ক আবিষ্কার করিনি, এবং 0 এবং 90 মানে 90 তো আগে এসেছে, 0 তার পরে এসেছে, 0-কে খুব সদম্ভে বা সজোরে খুব প্রকাশ্যে 90-কে অস্বীকার করতে হয়েছে এটাও ঘটেনি, যেটা বাংলা কবিতার পূর্ববর্তী অনেক দশকেই আমরা দেখেছি যে পূর্ববর্তী দশককে খুব মানে ঘোষণা করে অস্বীকার করা, এই একটা ধারা প্রচলিত ছিল। এখন 90 দশকে প্রচুর ভালো লেখা হয়েছে, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে 90 দশকে প্রচুর ভালো লেখা হয়েছে। আমি এই মতের তীব্র বিরোধী যে আমার পূর্ববর্তী দশককে আমি নস্যাৎ করে দেব শুধুমাত্র আমার দশককে গ্লোরিফাই করতে গিয়ে, এটা বোধহয় কোনো কাজের কথা না। তার কারণ হচ্ছে যে 10 বছরের যদি আমরা একটা স্প্যান ধরি, মানে এটা তো দশক তো রকম ভাবে হয় না যে 2001 সালের মানে 1 জানুয়ারি থেকে একটা দশক শুরু হয়ে গেল, সেরকম তো হয় না। তবুও যদি 10 বছরের একটা স্প্যান ধরি, 90-এ প্রচুর ভালো লেখা হয়েছে, তাদের যারা এখনো মানে সৃজনশীল রয়েছেন তারা প্রচুর ভালো লেখা লিখছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 90-এর যে প্যাটার্ন, 90-এর যে অভিঘাত গুলো 90-কে সহ্য করতে হয়েছে, বিশ্ব রাজনীতি থেকে শুরু করে দর্শনগত তার যে পরিবর্তন, গ্লোবাল ভিলেজ থেকে শুরু করে বিভিন্ন মানে অন্তত বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা 90-এর দশকে ঘটে গেছে, যার ইম্প্যাক্ট সরাসরি এসে পড়েছিল কবিতায়। শূন্যে গিয়ে আমার যেটা মনে হয় যে শূন্যে গিয়ে শূন্যের কবিদের কাছে বাস্তবতাটা একটু অন্য, একটু একটু আলাদা হয়ে গেল। 90-এর দশকের কবিদের কাছে যেটা ছিল সরাসরি একটা আঘাত বা আক্রমণ, এবং তারা কোথাও কোথাও সেই ব্যবস্থাটাকে মেনে নিতে পারছিলেন না, ফলে তারা রিভোল্ট করছিলেন, তাদের লেখার মধ্যে তারা সেই উপাদানগুলোর বিরুদ্ধে একটা কথা বলে যাচ্ছিলেন। শূন্যে কিন্তু শূন্য হচ্ছে একটা এমন একটা ইনফার্নো যার মধ্যে দাঁড়িয়ে শূন্যের কবিরা বুঝে গেলেন যে তাদের এই বাস্তবতার মধ্যেই থাকতে হবে, বসবাস করতে হবে, এই বাস্তবতার মধ্যেই তাদের মানে লিখে যেতে হবে। 90-এর যে সময়ের যে যদি নারকীয় রূপটা বলি বা অন্ধকার রূপটা বলি, সেখানে 90-এর কবিরা কিন্তু পোড়ার যে অনুভূতি, বার্নিং সেন্সেশন, সেটা কিন্তু 90-এর কবিরা অনুভব করতে পারছিলেন, কিন্তু শূন্যের কবিদের কাছে একটা নামনেস কাজ করলো। মানে নামনেস মানে আমি বলছি না যে চেতনার কোনো নামনেস, বা আমি বলছি একটা বিশেষ অবস্থা, যে তারা এমন একটা ইনফার্নোর মধ্যে গিয়ে পড়লেন যেখানে তারা পুড়ছেন, তারা পুড়ে যাচ্ছেন, তাদের অস্তিত্ব বারবার ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু সেই পোড়ার অনুভূতিটুকু নেই, মানে ভয়ঙ্কর একটা অবস্থা আর কি। মানে দর্শনগত জায়গা থেকে দেখলে কোনো একটা ব্যক্তি মানুষ তার মধ্যে দহন চলছে, তিনি সেই দহনটাকে বুঝতে পাচ্ছেন, এবং তিনি সেই দহনটাকে বুঝতে পাচ্ছেন না, আমার মনে হয় যে দ্বিতীয়টি অনেক বেশি মারাত্মক। এবং একদমই শূন্যের তাই। অবস্থা কিন্তু শূন্য কিন্তু এরকম ভাবে ডেস্টিনড হয়ে রইল, ফলে শূন্যের কবিতা 90-এর কবিতা থেকে বেশ কিছুটা আলাদা হলে কয়েক যোজন দূরত্ব তৈরি হলো। আর একটা জিনিস আমি মানে 90-এর সঙ্গে কম্পারিজনে না গিয়ে বলবো যে শূন্যের আমার যারা কন্টেম্পোরারি বা আমার থেকে 1-2 বছরের ছোট বড় ইত্যাদি যারা 90-এর দশকে সমানভাবে ক্রিয়াশীল, সমানভাবে যারা লিখে চলেছেন, তারা একটা জিনিস কিন্তু খুব লক্ষ্য করলাম আমি, যে কারুর লেখাই কারুর মতো নয়, এবং তারা কিন্তু ছন্দ প্রকরণ নিয়ে যথেচ্ছভাবে ভাঙচুর করলো। তারা যে খুব পাঠক প্রিয় হয়ে উঠলো, মানে তারা যে খুব কোট আনকোট পপুলার হয়ে উঠলো পাঠকের মধ্যে,
এটা হয়তো খুব কম ঘটলো, খুব কম শূন্যের অল্প কয়েকজন কবি সেই পাঠক প্রিয়তা পেয়েছে, কিন্তু শূন্য আসলে বহু স্বরের একটা সমাবেশ, কেউ কারোর মতো নয়। এক কবির দর্শনগত জায়গা থেকে বা এক কবির লেখার ডিকশন থেকে আর এক কবির লেখার ডিকশন কয়েক যোজন মাইল, কয়েক যোজন তার তফাত। আমার মনে হয় যে শূন্য এবং 90 আসলে মাল্টিভার্সের মতোই, মানে দুটো ইউনিভার্স, 90 একটা ইউনিভার্স, শূন্য একটা ইউনিভার্স, এই দুটো একটা মাল্টিভার্সে রয়েছে। কেউ কারোর ন্যাচারাল, মানে শূন্য তো 90 এর ন্যাচারাল কন্টিনিউশন নয়, একদমই কিন্তু নয়। মজাটা হ্যাঁ, হচ্ছে, কিন্তু মজাটা হচ্ছে যে শূন্য এতটাই ইউনিক, যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে যে শূন্যকে কিন্তু কখনোই 90-কে সদম্ভে অস্বীকার করার যে খুব একটা প্রচলিত পদ্ধতি আছে তার মধ্য দিয়ে যেতে হয়। এটা আমাকে খুব মানে অবাক করেছে, এবং আমি পরে গিয়ে বুঝতে পারি যে এটা আসলে শূন্যের একটা অন্যতম শক্তিও। ট্রানজিশনের জায়গাটা আমার মনে হয় ভীষণ ভাবেই মানে চর্চা করার জায়গা এখানে, 0 এবং 90 যে দুটো জায়গা নিয়ে আমরা আলোচনা করছি, সেই ট্রানজিশনটা ভীষণ একটা সেন্সিটিভ জায়গা আমার মনে হয়। সেই জায়গাটায় আরো আলোচনা, আরো পড়াশোনা, এবং আমরা দেখছি সেটা রিসার্চের ক্ষেত্রেও ভীষণ ভাবে প্রযোজ্য, কারণ সেই জায়গাটা নিয়ে রোজই রিসার্চ চলছে, নতুন বিষয় উঠে আসছে, নতুন দিক উঠে আসছে সেই জায়গাটা। তো সেটা আপনি প্রথমেই বলে দিয়েছিলেন, কারণ এটা নিয়ে সত্যি 5-6 ঘন্টা একটা আলোচনার জায়গা চলতে পারে, সংক্ষেপ করে হয়তো সত্যি কোনো লাভ নেই, কিন্তু আমরা যেহেতু শোতে আছি আমরা আপনার থেকেও অনেকটা শুনলাম এ বিষয়টি নিয়ে। আমরা কবিতা শুনবো আপনার, আমরা আবার কবিতা শুনে নিই, আমরা তারপর আবার আসছি আলোচনায়। ম্যাজিশিয়ানের খড়গোশ। ম্যাজিশিয়ান তার টুপি ফেলে গেছে ভাঙা কটেজের কাছে, নভেম্বরের ঝরা পাতার মধ্যে টুপি থেকে উঁকি দিচ্ছে রহস্যময় চোখ একটি খরগোশ, কারণ ম্যাজিশিয়ানের টুপির ভিতর খরগোশ থাকে। বেরিয়ে এসে ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছিল হলুদ ঘাসের মধ্যে, কিছুটা এগিয়ে খরগোশ বুঝতে পেরেছিল আসলে সে এক ম্যাজিশিয়ানের খরগোশ। বিকেলের বন হলুদ পাতার স্তূপ থেকে নিজেকে মুছে দিতে দিতে সে আরেকবার ফিরে যাচ্ছে ম্যাজিশিয়ানের টুপির ভিতর। আমি আমার আগে সন্তাপ সিজার টেবিল থেকে একটা লেখা পড়ি। হ্যাঁ হ্যাঁ, পড়ুন পড়ুন। বৃহদারণ্যক, ওগো সোনার থালা, সমুদ্র থেকে উঠে তুমি ঝকঝক করছো, তোমার রূপ দেখে চোখ ঝলসে যাচ্ছে, তোমার যমজ ভাই রূপোর থালা, সেও সন্ধেবেলা সমুদ্র থেকে জেগে উঠবে, একটা কীটও বসতে পারবে না এতটা পিছল, তার বুকে উঁকি মারবে চাঁদের কলঙ্ক। তোমাদের দুজনকেই মাথার কাছে নিয়ে আমরা ঘুমিয়ে পড়ব, মাঝে মাঝে স্বপ্নে দেখব আমাদের সহিস গ্রামের দিকে নেমে আসছে চিল শকুনের সার, একখানা খঞ্জ ও আধমরা ঘোড়া পিঠে মৃতদেহ নিয়ে খুর আছড়ে চলেছে। ভীষণ সুন্দর। আজকে যারা শুনছেন তারা শুধু যে কমেন্ট আসছে এখানে সেটা না, কিছু কিছু ছাত্রছাত্রীদের থেকে কোয়েশ্চেন এসছে, ছাত্রছাত্রীদের প্রশ্ন। আমি যেহেতু ছন্দ নিয়েই আমার পরের প্রশ্নটি হতো, এখানে শুভম সাহুর একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে উঠতি কবি যারা লিখতেন রাইম, ছন্দের ব্যবহার তারা কিভাবে লিখছেন, দে কান্ট রাইম, ইটস আ পোয়েটস ব্লক ফর দেম, হাউ ডু সাচ বাডিং পোয়েটস কাম আউট ফ্রম সাচ এ সিচুয়েশন, একটা প্রশ্ন এসছে। রাইম ইন আ পোয়েম, ট্রাইং টু রাইম ইন আ পোয়েম দে রাইট, অ্যান্ড দ্য মোমেন্ট দে কান্ট রাইম ইট ইস আ পোয়েটস ব্লক ফর দেম, ছন্দের যেখানে সমস্যা হচ্ছে। শুভম আমাদের ছাত্রদের মধ্যে একজন, শুভম শোটি জয়েন করবে বলেছিল,
এবং শুভম জয়েন করে পুরোটাই শুনে প্রশ্নটি করছে। শুভমের প্রশ্নটাই হয়তো আমারও একটা প্রশ্ন হবে আপনার কাছে, যে কবিতায় ছন্দ নিয়ে, আপনি তো গদ্য নিয়ে নরসুন্দরের অংশটি করেছেন এই বইতে, গদ্য আমরা দেখতে পাচ্ছি এবং ছন্দের ব্যবহারও আমরা আপনার বহু কবিতায় পেয়েছি, তো ছন্দ নিয়ে কিভাবে আপনার মনে হয় কবিতায় ছন্দের ব্যবহার কিভাবে হওয়া উচিত বা কিভাবে হচ্ছে, আমি কিভাবে হওয়া উচিত বলবো না কিন্তু কিভাবে হচ্ছে, এবং এ বিষয়ে আপনার মত, আপনার অবজারভেশন, মানে শুভমের প্রশ্নটাই যদি দেখি, এবং ও এটা বারবার বলেছে যে যারা উঠতি কবি তারা যখন ছন্দ নিয়ে এই যে পরীক্ষা নিরীক্ষার জায়গাতে এসে আটকে যায়, কোথাও কি তাদের সেক্ষেত্রে পোয়েটস ব্লক তৈরি হয় কিনা, অবশ্যই ওর পার্সপেক্টিভ থেকে ও সেটা জানতে চেয়েছে। না, যে প্রশ্নটা ও করেছে সেটা খুবই মানে ওটাও একটা খুব বিপজ্জনক প্রশ্ন, এবং এটা নিয়েও বিস্তারিত বলার একটা স্পেস দরকার। যাই হোক, এখন আমাদের যে প্রশ্নটা মোটামুটি যে কবিতায় ছন্দের যে ব্যবহার সেটা কিভাবে হয়ে চলেছে, এখন আমার যেটা মনে হয় যে একটা লেখা, একটা কবিতা যখন তৈরি হচ্ছে, সে আসলে তার ভিতরে তৈরি হওয়ার সময় একটা নির্দিষ্ট ছন্দ নিয়েই জন্মাচ্ছে, এবং কবি মানে জন্ম সম্ভাবনার দিকে যাচ্ছে। কোন কবি তিনি যত সেই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করতে পারবেন ততই সেই কবিতাটি কিন্তু একটি সার্থক কবিতা হয়ে উঠবে। যেরকম একটা সময় আমরা তো দেখেছি যে পয়ারের অত্যন্ত মানে এ ছিল আর কি, প্রসার ছিল বা প্রচার ছিল, তার একটা খুব বড় কারণ ছিল, সেটা হচ্ছে যে মানুষকে স্মৃতিতে ধরে রাখতে হতো। তার সামনে তো কোনো বই ছিল না, কোনো প্রিন্টেড টেক্সট ছিল না, ফলে তাকে স্মৃতিতে ধরে রাখতে হতো। তো এখন এই প্রিন্টেড ভার্সন চলে আসার ফলে আমাদের যে মনে রাখার পদ্ধতি বা আমাদের কবিতা লেখার যে পদ্ধতি, যে ছন্দ ব্যবহার, আমরা ভিজুয়াল পোয়েট্রি দেখেছি, এটা তো ছাপা না হলে তো অসম্ভব একদমই একটা তাই, ব্যাপার। ভিজুয়াল ভিজুয়াল পোয়েট্রি ছাপা না হলে কি করে হয়? এখন সেখানেও একটা ছন্দ আছে। আমি বলি যে জীবনানন্দ যে ছন্দ ব্যবহার করছেন, জীবনানন্দের প্রথম দিকের যে লেখা সেখানে আমরা দেখছি যে জীবনানন্দ অনেক বেশি সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম তারা যে পথে হাঁটছেন, জীবনানন্দের বহু লেখা তার কাছাকাছি বিরাজ করছে। কিন্তু জীবনানন্দ যখন পরবর্তীকালে তার নিজের স্বর খুঁজে পেলেন, তখন কিন্তু জীবনানন্দের কবিতাগুলো সেদিকেই চলে গেল যেদিকে কবিতাগুলো যাবার অভিপ্রায় ছিল, কবিতাগুলোর যাবার অভিপ্রায় ছিল। এবং তারপরে যে আমরা এলাম, তা আমরা দেখলাম যে আস্তে আস্তে কিন্তু মানে অক্ষরবৃত্ত, অর্থাৎ যে ছন্দ মানুষের খুব মুখের কাছাকাছি, মানে আমাদের গদ্য ভাষার আমাদের যে ইডিওলেক্ট, তার খুব কাছাকাছি যে ছন্দ কাজ করছে সেটা হচ্ছে অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্তের তো প্রচুর ক্ষমতা, এটা হচ্ছে যে মানে একটি অত্যন্ত বড় লাইনকে আমরা মাত্রা হিসাবে অনেক কম মাত্রায় ঢুকিয়ে দিতে পারি। তার কারণ হচ্ছে রুদ্ধ দলের ব্যবহার, মুক্ত দলের ব্যবহার, অক্ষরবৃত্তে আশ্চর্য, অক্ষরবৃত্তের ধারণ ক্ষমতা প্রচুর। এটাকে আমরা দেখলাম যে ধীরে ধীরে মানে বাঙালি কবিদের একটা বড় অংশ এই অক্ষরবৃত্তকে কিন্তু আঁকড়ে ধরলেন, এবং আমার নিজের ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে হতে পারে, হতে যে পারে না তা নয়, আমি এই ধরনের কোনো তালিবানি ফতোয়ায় বিশ্বাস করি না যে স্বরবৃত্ত বা মাত্রাবৃত্তে সার্থক কবিতা সৃষ্টি হতে পারে না, নিশ্চয়ই পারে, সেরকম যদি দক্ষতার সঙ্গে প্রয়োগ করা যায় তাহলে সেখানেও হতে পারে। কিন্তু অনেক বেশি করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে অক্ষরবৃত্ত কিন্তু বাংলা কবিতাকে অনেক বেশি করে মুক্তি দিচ্ছে, অর্থাৎ আমাদের যে শোনার পদ্ধতি, এক ধরনের যে কবিতায় পেলব যে ব্যাপারটা, সেটা থেকে কিন্তু অক্ষরবৃত্ত কবিতাকে বেশ কিছুটা মুক্তি দিয়েছে। এবং তরুণ কবিদের এখন কি করার দরকার, এরকম বোধহয় প্রশ্নের একটা অংশ ছিল যে তরুণ কবিরা তাহলে কি করে। একদম আমার যেটা একদম, মনে হয়, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ছন্দের যে প্রথাগত যে বিভাগগুলো, অন্ততপক্ষে প্রাইমারি যে জায়গাগুলো,
সেগুলো কিন্তু একজন সদ্য তরুণের কিছুটা জেনে রাখা ভালো। তার কারণ হচ্ছে এগুলো তো আসলে একটা দীর্ঘ সময় ধরে এই ধারণাগুলো তৈরি হয়েছে এবং এই শাস্ত্রটা তৈরি হয়েছে। এটা জেনে নিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তার কান যেটা শুনছে, সে যে লিখছে এবং পাঠক হিসাবে যখন সে সেটা পড়ছে, তার মধ্যে যে বিরোধটা, সেই বিরোধটা কিন্তু তার কাছে অনেকটা লঘু হয়ে আসবে। আর একটা জিনিস আমার যেটা মনে হয় যে আসলে ছন্দ তো আমাদের শোনার অভ্যেসের একটা লিখিত রূপ, আমরা কিভাবে শুনছি তার একটা প্রামাণ্য রূপ হচ্ছে ছন্দশাস্ত্র। একজন তরুণ কবি, তার সব থেকে বড় ছন্দ শেখার জায়গা হচ্ছে তার কান, মানে সে যেটা পড়ছে, একজন পাঠক হিসাবে সে ওই কবিতাটা যখন পড়ছে তখন পড়ার সময় তার যদি কোনো জায়গায় হোঁচট সে না খায়, বা সেটা যদি সে যা বলতে চাইছে সেই বলাটা যদি ঠিক পথে পরিচালিত হয়, তাহলে আমার মনে হয় যে প্রথাগত ছন্দে মানে হয়তো কোনো একটা জায়গায় একমাত্রা বা দুমাত্রা কম বেশি মনে হচ্ছে, অথচ শুনতে গিয়ে আমরা দেখছি যে সেই এক দুমাত্রা আমাদের শোনায় কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। আমার মনে হয় যে সেটা হতে পারে, ফলে আমাদের কানের কাছে খুব নত থাকতে হবে। আমরা বারবার শুনতে চাইবো, আমরা যে লেখাটা লিখছি সেটা বারবার পাঠ করে শুনতে চাইবো যে সেটা আমাদের কিভাবে আমাদের কানের কাছে ধরা যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কালেকশন পড়ছিলাম, সেই কালেকশনে এই সময়কার মানে 2014-15-16 থেকে 19-20 পর্যন্ত বহু কবির কবিতা দেখছিলাম, এবং অবিশ্বাস্য সমস্ত ভাঙচুর। এটা যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বলি ভাঙচুর হচ্ছে তা নয়, এটা আমাদের বাংলা কবিতাতেও প্রচুর ভাঙচুর হচ্ছে, এবং সেখানে কবিতার মধ্যে নানা ধরনের সাইন বা চিহ্ন ঢুকে যাচ্ছে, সেখানে কবিতার মধ্যে নানা ধরনের ভাঙচুর হচ্ছে, লাইনকে ভেঙে দুমড়ে মুচড়ে এমন একটা স্পেস তৈরি করা হচ্ছে যে স্পেসের মধ্যে কবি কিন্তু অনেকটা লিবার্টি এনজয় করছে। ফলে প্রথাগত ছন্দ শিক্ষা যেটা আমরা বলি অনেক সময়, সেটা কিছুটা করে রেখে দিলে আদবে তরুণ কবিরই সুবিধে। তার কারণ হচ্ছে যে পরবর্তীকালে ভাঙচুর করতে গেলে সে জেনে ভাঙচুরটা করবে, না জেনে ভাঙচুর করাটা অনেক সময় কালাপাহাড়ি আক্রমণ হয়ে যায়। এই কালাপাহাড়ি প্রবণতা থেকে বেরোতে গেলে তার ওই কিছুটা জেনে নেওয়াটাই ভালো। একদমই তাই। আমার মনে হয় শুভমের প্রশ্নটা ভীষণ ভাবেই নতুন প্রজন্মের কবিদের ক্ষেত্রে প্রযোজ্য, আপনি যেটা বললেন, এবং সবচেয়ে বড় কথা কান তৈরি করা, মানে যে শোনার যে জিনিসটা আপনি বললেন যে শুনে তৈরি করা। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ, আর একটা কথা আছে, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে বলুন। বাংলার ছড়ার ছন্দ, বাংলার পাঁচালি ছন্দ, মানে যেগুলো ব্যবহার করে কয়েক শতাব্দী বাংলা সাহিত্য সৃষ্টি হয়েছে, এগুলোও কিন্তু খুব পড়ার দরকার। মানে আমাদের যে মঙ্গল কাব্য আছে, আমাদের যে চর্যাপদ আছে, এখানেও কিন্তু ছন্দ নিয়ে অবিশ্বাস্য সমস্ত মানে কাজকর্ম আছে আর কি। তো এগুলো জেনে রেখে দিলে আমাদের ঐতিহ্যটাকে যদি আমরা তার ভিতর দিয়ে কিছুটা যাই, তাহলে কিন্তু পরবর্তী সময় এই যাত্রাটা একজন কবির লেখাকে পুষ্ট করে। একদম, অনেক ধন্যবাদ পার্থচিত্তা। আমরা আপনার আরেকটি কবিতা শুনবো, এবং সাথে সাথে কবিতা শোনার পরে আমরা আমাদের দর্শকদের জন্য জানাই আমরা পেন প্রিন্টস পাবলিকেশনের অন্যতম কর্ণধার আজকে পার্থজিৎ, কবি পার্থজিৎ চন্দ্রের সাথে কথা বলার জন্য আমরা শ্রী সুপ্রিয় চক্রবর্তীকেও একবার আমন্ত্রণ জানাবো আমাদের স্ক্রিনে। আমরা আগে পার্থজিৎ দার কবিতাটি শুনে নেব। পূর্ণ ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে, পূর্ণয় অঘ্রাণ মাস পূর্ণ সকল, মাঠে মাঠে পূর্ণ ফসল, যে চিল অন্তরিক্ষে দেখা গেল শেষবার, আসলে সেও আকাশের শূন্যতাটুকু ভরাট করেছে, কোথাও অপূর্ণতার লেশটুকু নেই, এমনকি এক পূর্ণতা নিয়ে সন্ধে আসছে গ্রামে বনসৃজনের পথে।
তাকে দূর থেকে দেখা যায় বোবা বাছুরের মতো, সারাদিন মায়ের গন্ধ পেয়েছে অথচ দড়ি ছিঁড়তে পারে, কোনো পূর্ণজীবের হাত দয়াপরবশ হয়ে খুলে দিয়ে গেছে সে বাঁধন। এই সন্ধেবেলায় সেই পূর্ণ জীবের কাছে প্রণত হয়েছে চরাচর, সন্ধের চাঁদ ঠোঁটে তার দুধ ঢেলে দেবে, চাঁদ পূর্ণ, তার পূর্ণ স্তরের ভারে চরাচর পূর্ণতা পাবে নিশ্চয়। আমার বিদ্যা অবিদ্যা সব দুহাতে গ্রহণ করো মাটি, আমি সেই প্রাণীদের একজন, মাতৃদুগ্ধে পুষ্ট হবার পর যারা তার স্বাদ ভুলে যায়। এই পূর্ণ দিনের মাঝখানে অপূর্ণ প্রাণ শিকলে বালার মতো অনিবার্যের, তাকে উদ্বৃত্তের মতো ভাবিনি কখন। এটা আমার ধান্যলক্ষ্মী বলে একটি বই বেরিয়েছিল, এক পর্বের বই, ধান্যলক্ষ্মীর কবিতা, শুধু বিঘা দুই থেকে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিল, সেইটা থেকে পড়লাম। খুব সুন্দর, খুব সুন্দর। এবং আমাদের আজকে যারা উপস্থিত আছেন, সুব্রত ভট্টাচার্য বাবু উনিও বলছেন ছন্দ নিয়ে, যেটি আপনি বললেন সেটা আমার ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুব্রত বাবু, আপনি জয়েন করেছেন আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ। আমি আজকে এখন ডেকে নেব পেন প্রিন্টস পাবলিকেশনের অন্যতম কর্ণধার শ্রী সুপ্রিয় চক্রবর্তীকে আমাদের অনুষ্ঠানের জন্য। আমি সুপ্রিয় চক্রবর্তীকে আমন্ত্রণ জানালাম। প্রথমে কিছু বলার আগে শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমে কিছু বলার আগে পার্থিবচন্দ্রকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বইটা প্রকাশ করার জন্য। আর দ্বিতীয় কথা হলো, শুরু করার আগে, আমি কিছু প্রশ্ন করার আগে বা কিছু শুরু করার আগে আমি পার্থিবচন্দ্রকে বলবো, পার্থিবদাকে বলবো, আমি পার্থিবদাই বলছি, পার্থিবদাকে বলবো 41 নম্বর পাতা থেকে পার্থিবদা কবিতাটা একটু পড়ো। জেলি, তাই তো? জেলি, একদম একদম। হ্যাঁ 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 জেলি। খুলি উড়ে গিয়েছিল, খুলি ওড়া ছেলেটিকে নিয়ে অ্যাম্বুলেন্স মাঝে মাঝে শহরের দিকে যায়। এক বিরাট যন্ত্রে ঠান্ডায় সংরক্ষিত আছে তার খুলি, সতর্ক ড্রাইভার, তবু রাস্তার মাঝখানে এসে পড়ে দুঃখী টোটোর সার, ফাঁকা শাল পাতা হাতে বেয়াড়া ভিখারি, অথবা অ্যাম্বুলেন্স দেখে লিফট চাইবার মতো ভীষণ চালাক কেউ। তারা কেউই জানে না গাড়ির ভিতরে শুয়ে আছে খুলি উড়ে যাওয়া ছেলে। প্রতিটি ব্রেকের সঙ্গে মৃদু দুলে উঠছে তার মাথার ভিতর দুর্বোধ্য জেলির সংসার। এভাবেই হয়তো ছেলেটি একদিন তার বাম হাতের আঙুল নাড়াবে, দু চোখের পাতা খুলে তাকিয়ে দেখবে হাইওয়ের পাশে নয়াঞ্জলিতে শালুক ফুটেছে, অথবা এও এক পৃথিবীর মতো গ্রহ, ষড়যন্ত্রময় গাছ আর মানুষের দল তাকে রোজ গাড়ি করে কবরখানার দিকে নিয়ে চলে যায়। এই কবিতাটা কোন সময় লেখা? এই কবিতাটা এই যে লকডাউন, মানে আমাদের যে অতিমারি চলছে, এই অতিমারির মধ্যেই লেখা। এবং এটি লেখা হলে আমি দুর্গাপুরে একটি সাহিত্য অনুষ্ঠানে গেছিলাম, সেখানে এরকমই এক ছেলের কথা শুনি। তাকে চিকিৎসার জন্য মাসে একবার করে দুর্গাপুর থেকে কলকাতায় আনতে হয়, এবং এই অতিমারির কারণে সেটি ভীষণ একটা সমস্যার একটা বিষয় হয়ে উঠছে, আমরা সবাই জানি। এবং তারপর যিনি এই ঘটনাটা বলছিলেন, তিনি বলছিলেন যে ছেলেটি কিছুটা সুস্থ হচ্ছে, ছেলেটি তার হাত নাড়াচ্ছে মাঝে মাঝে, তার কিছু কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে। তখন আমার মনে হয়েছিল যে আসলে ওই ছেলেটির যে আমরা যাকে মন বলি বা ওই ছেলেটির যে চেতনা বলি, তাতে এখন এই পৃথিবীর কোন রূপ সে তার অস্তিত্বের ভিতর বহন করছে? এই পৃথিবী কি তার কাছে তার এই মানে ভয়ঙ্কর অসুস্থতার আগে তার কোনো সেন্স নেই? এই ভয়ঙ্কর অসুস্থতার আগে যে পৃথিবী সে মাথার ভিতর বয়ে বেড়াতো, এই পৃথিবী কি সেই পৃথিবী, নাকি তার অসুস্থতার ভিতর
আর একটা অন্যরকম পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখানে আমি একটা প্রশ্ন করি, যেটা আমার মনে হয়েছে কবিতাটা পড়ে আমার একটা জায়গায়, আমি এটার আগের ব্যাকগ্রাউন্ডটা জানতাম না যেহেতু আজকে শুনলাম আপনার থেকে, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। এই কবিতাটা পড়ে আমার যে ইন্টারপ্রিটেশন হচ্ছে, এক একটা পাঠক তো এক এক রকম ইন্টারপ্রিট করতেই পারে একটা কবিতা পড়ে, একটা কবিতাটার একটা জায়গায় মানে একটা লাইনে আমার খুব স্ট্রাইক করেছিল, যেখানে ছেলেটির বাম আঙুলে বাম হাতের আঙুল নড়ে উঠছে, ঠিক আছে, এই জায়গাটাই আমার খুব স্ট্রাইক করেছিল। এই জায়গাটা আমার মনে হয়েছিল এটার হয়তো কোন রকম সামাজিক বা রাজনৈতিক কোন জায়গা থেকে এই কবিতাটা লেখা। যাই হোক, আশা করছি যারা যারা পড়ছে তাদের কাছে এখন ক্লিয়ার হচ্ছে জিনিসটা। এর পরের আগের ঠিক আগের পাতার পাথরবিদ্যা আর একটা কবিতা, অন্য কবিতাটা একটু পড়তে বলবো, 38 নম্বর পাতা থেকে। অন্য 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 38 নম্বর পাতা থেকে। কূর্ম অবতারের মতো পড়ে আছে চরাচর, সব পথিকের ঘরে ফেরা সম্পন্ন হয়েছে, যে দু একজন এখনো ফেরেনি ঘুরে ঘুরে তারাও ক্লান্ত, মোট ঘাট নামিয়ে রেখেছে। আমি কি তাদের মতোই হতভাগ্য কেউ? পরতে পরতে আগুনের ধারা বুকে ধরে আছে শান্ত আকাশ, অন্ধ পাখিরা কোন পথে কোন পথ থেকে ফিরে আসে, যে পথ নিরুপায় তার থেকে বেশি নিরুপায় এক পথ বেঁকে চলে গেছে। ইশারা ঈশ্বরের কাছে আমি কিচ্ছু চাইনি, শুধু এই পথ, এ পথের শেষে যে মুকুল ফোটে ফুটে ঝরে যায় তার সন্ধান চেয়েছি। চরাচর জুড়ে পড়ে আছে এক ক্ষুধাতুর কূর্ম অবতার, তার গ্রাসে কোন অন্ন কোন শস্য তুলে দেব, দুহাত আঁকড়ে ছিন্ন ঝোলায় ভরে কৃষক তুচ্ছ এতদিন বয়ে বেড়িয়েছি নিজেও জানি না। সন্ধ্যামণি তার সংসার সাজিয়ে রেখেছে, বেড়ার ফাঁক দিয়ে যে আলো দেখা যাচ্ছে তাতে ভরে উঠছে পৃথিবী। এই নিরাসক্ত আর উদাসীন হাওয়ার মধ্যে আমি সব ভার নামিয়ে রাখলাম, তুমি একবার মুখ বের করো লক্ষ্মীটি, প্রবল ক্ষুধার কাছে এটুকুই সামর্থ্য আমার, খেয়ে নাও। এটাও কি প্যান্ডেমিকের সময় লেখা? আসলে এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোর পৃষ্ঠফেলিস অংশ, এটা 2018-র পর থেকে লেখা শুরু হয়েছে। আচ্ছা, কিন্তু নরসুন্দর অংশের নরসুন্দর বেশ অংশ কিছু নরসুন্দর অংশের বেশ কিছু কবিতা, বেশিরভাগ কবিতাই এগুলো কিন্তু আমার এই প্যান্ডেমিকের সময় লেখা। এবং অসম্ভব একটা, জীবনে তো কখনো এরকম আমরা দেখিনি এবং এরকমটা যে হতে পারে সেটাও ভাবিনি, অসম্ভব বিষাদগ্রস্ত একটা সময়, সেখান থেকেই বোধহয় কোথাও একটা বাঁচার আকুতি, বেঁচে থাকার একটা প্রচেষ্টা, এখান থেকে লেখা শুরু করেছে। নরসুন্দরের যে পাঠটা, মানে নরসুন্দরের সিরিজের যে কবিতাগুলো, মেফিস্টোফিলিসের কবিতাগুলো একটু অন্যরকম, নরসুন্দরের যে পাঠটা, যে কবিতাগুলো পরপর পরপর সাজানো হয়েছে যেভাবে, আমার যেটা মনে হয়েছিল প্যান্ডেমিকের সময় ম্যাক্সিমাম কবিতা প্যান্ডেমিকের সময় বা ওই সময়টা লেখা, কারণ অনেক বেশি কবিতাগুলো অনেক বেশি এই সময়টার মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি এটার মধ্যে দিয়ে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছিল। একটা 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 করে সময় এক একটা করে কবিতাতে রয়েছে যেগুলোতে সেই সময়টাকে ধরার চেষ্টা করেছেন আপনি, কোনো না কোনো ভাবে সেই সময়টাকে ধরার চেষ্টা করেছেন। শ্রমিকরা ঘরে ফিরছে সেই সময়টা কোনোভাবে, কোনো একটা অ্যাম্বুলেন্স খুঁজে পাচ্ছে না, বা কোনো একটা রোগীদের যে আর্তনাদ একটা সময় মাঝখানে আমরা দেখছিলাম, মানে কলকাতা শহরেও প্রচুর দেখেছি, লাইন দিয়ে দেখেছি, তা সেই সময়গুলো একটা 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 করে, ইভেন ওটার পরে মানে বা আপনার অন্যের অন্য যে কবিতাটা আছে তার পরের পরের যে কবিতাটা ভাষা শাবক, ওই কবিতাটা তো তাই, আমি পরে আমি আপনাকে পড়তে বলবো, ওই কবিতাটাতেও তাই আমার মনে হয়েছে যে এই পাঠটা এই সময়টাকে অনেক ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছে আপনার কবিতাতে। আমি দুটো কবিতা বললাম, মানে দুটো সিরিজেরই বললাম, কিন্তু এই সিরিজটা মনে হচ্ছিল হয়তো এই কিছুদিন আগে ঘটে আসা একটা ঘটনা এক্ষুনি প্রিন্টেড হয়ে বেরোলো আর কি, এক্ষুনি একটা প্রিন্টেড ফর্মে এসছে আমাদের হাতে আর কি, মানে এই সময়টা। এটা আমি আর একটা জিনিস এইখানে জাস্ট জিজ্ঞাসা করবো আপনাকে, আমার যেটা মনে হয়েছে কবিতাগুলো পড়তে পড়তে, আমি আগেও আপনার অনেকগুলো বই পড়েছি, বেশ কিছু বই পড়েছি,
ক্যাসিনো লেখা কবিতাটাও আমি যখন বেরিয়েছিল বইমেলার সময়, প্রবাবলি ইফ আই এম নট রং বইমেলার সময় বেরিয়েছিল বইটা, তাই ওই বইটাও আমি পড়েছিলাম সেই সময়। আমার এই বইটা পার্টিকুলারলি পড়তে গিয়ে যেটা আমার মনে হয়েছিল, বিশেষ করে নরসুন্দরের পাঠটা, যে অনেক বেশি অক্ষর আছে বা শব্দ আছে যেগুলো আপনি ইউজ করছেন, যেগুলো আপনি প্রয়োগ করছেন আপনার কবিতার মধ্যে বারংবার উঠে আসছে, কোনোভাবে প্রচ্ছন্ন ভাবে দারিদ্রতা উঠে উঠে আসছে, এবং একটা পার্টিকুলার একটা শ্রেণী যেটাকে আমরা মানে প্রচুর মানুষ যেটাকে দরিদ্র শ্রেণী বলবে, যারা আরেকটু শিক্ষিত তারা প্রলেতারিয়াত বলবে, যারা কম শিক্ষিত তারা একদম ভিক্ষুক বলবে, যাই হোক, এই যে দরিদ্র এই একটা পার্টিকুলার শ্রেণী, এই শ্রেণীটাকে নিয়ে বড্ড বেশি মানে বড্ড বেশি মানে এই শ্রেণীদের তরফেই আপনি লিখছেন, এই শ্রেণী সেই এই পার্টিকুলার এই শ্রেণীটার জন্য আপনি লিখেছেন বেশ কিছু কবিতা, আমি এখানে দেখলাম কিছু লিখেছেন, এবং তার মধ্যে কিছু শব্দ যেগুলো আছে যেমন ধরুন খুলি বা ধরুন আপনার অন্ন জোগাড়ের যে জায়গাটা, যে জায়গাগুলো এরকম কিছু শব্দ আছে এই কবিতাগুলোর মধ্যে বেশ কিছু। আমি কবিতাগুলো আমি তো বইতে মার্ক করি না, কবিতাগুলো আমি বলছি যেই শব্দগুলোর সাথে আমি যে সময় মানে একটা সময় পড়েছি, এই শব্দগুলো বড্ড বেশি ইউজ করা হয়েছে নবারুণের কাঙালমাল সার জায়গাটাতে, ওই জায়গাটাতে আমি অনেকবার দেখেছি মানে পাতায় পাতায় ইউজ করা হয়েছে, নবারুণ অনেক জায়গাতে ইউজ করেছে, ওইটাতে তো অনেকভাবে ইউজ করেছে। ওনার বাবা বিজন ভট্টাচার্য এই শ্রেণীটাকে নিয়ে অনেক কাজ করেছেন, তার আগে পরে প্রচুর লোক কাজ করেছেন, যাই হোক, তা আমি যেটা ধরতে চাইছি এই পার্টিকুলার শ্রেণীটাকে নিয়ে খুব কম লোকে, অনেক লোকে কবিতা লেখার চেষ্টা করেছেন, কিন্তু কবিতায় এই দরিদ্রতা, সমাজের যে এই শ্রেণীটার যে কষ্ট, এই জায়গাটা কবিতায় তুলে ধরা, একটা গদ্য উপন্যাস ছোট গল্পতে তুলে ধরাটা হয়তো সহজ, কিন্তু কবিতায় তুলে ধরাটা কতটা কঠিন মনে হচ্ছে, কারণ কবিতায় তো আমাদের একটা লিমিটেড স্পেস থাকে, আমি সেইটা, আপনি দীর্ঘ কবিতাও লিখছেন না, একটা লিমিটেড স্পেস আপনি লিখছেন, যেগুলো সেগুলো সবকটা আমি দেখেছি ম্যাক্সিমাম 6 থেকে 7 লাইন, 8 লাইন, 10 লাইন ম্যাক্সিমাম, 10 লাইনও যায়নি, 6 থেকে 7 লাইন 8 লাইনে শেষ হচ্ছে, তার মধ্যে একটা সময়কে ধরে রাখা, আপনি এক্ষুনি যে কবিতাটা পড়লেন ওই কবিতাটা অনেক বেশি মানে প্রকাশ করছে সেই সময়টা, যে সময় একে একে ঘরে ফিরছিল লোকজন ওই প্যান্ডেমিকের সময়, আমার মনে হয়েছে এটা অন্য কারোর অন্য ইন্টারপ্রিটেশন থাকতে পারে, তা এই যে একটা পুরো ওই সময়টাকে ধরে নিলেন একটা 8 লাইনের মধ্যে, এটা আপনার কতটা মনে হয়েছে যে কতটা কষ্টসাধ্য, একটা গল্প উপন্যাসের থেকে তো অনেক বেশি কষ্টসাধ্য, এটা কতটা মনে হয়েছে? না, এই প্রশ্নটা মানে আমার খুব আজকে, আসলে আমরা যারা বাংলায় লেখালেখি করি আমাদের তো পাঠক সংখ্যা খুবই সীমিত, এবং আমাদের কবিতা কেউ পড়ছেন এবং পড়ে এরকম ভাবে কাটাছেঁড়া করে দেখছেন, দেখে সেটা নিয়ে কিছু বলছেন, এটার সঙ্গে বাঙালি কবিরা খুব বেশি পরিচিত আমার, এবং আমাদের তো আরো কম, তো এটা আমার খুব ভেবে ভালো লাগছে যে এই কবিতাগুলো মানে এরকম পাঠক যে এখনো বাংলা কবিতা পড়েন এবং বাংলা কবিতা পড়ে জানান, তার ভিতর নানা প্রবণতা আবিষ্কার করেন, এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত আশার একটা জায়গা। এখন যে প্রশ্নটা মানে তুমি করলে, সেটা হচ্ছে যে একটা সময়কে ধরে রাখা বা একটা সময়কে কবিতার মধ্যে নিয়ে আসা, আমার মনে হয় যে খুব সচেতন ভাবে যে আমি সেটা করেছি, এখন আমি সেই লেখার পর্বটির দিকে তাকালে আমার মনে হয় যে সেই পদ্ধতিটা খুব সচেতন কোনো পদ্ধতি ছিল না, কিন্তু এটা কিছুতেই অস্বীকার করা যাবে না যে যে প্রবণতার কথাটা তুমি বলছো, যে যে অস্থিরতা বা যে প্রবল একটা বাঁচার আকুতি বা যে ভয়ঙ্কর একটা টার্ময়েলের মধ্যেও কোথাও একটা খড়কুটো নিয়ে হয়তো একটা মানুষ স্রোতে ভেসে যেতে যেতে সে হয়তো তীরে ফিরতে চাইছে, মাঝে মাঝে এই ধরনের যে বিষয়গুলো উঠে আসছে, ওই সময়টার দিকে তাকালে আমার মনে হয় যে তাহলে কি ওই সময়টার যে ঘাতক সত্তা ছিল সেটি আমাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করছিল যে আমি কি তার বিরুদ্ধে আমার সামান্য 2-4টি অক্ষর নিয়ে কোনো প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিলাম? আসলে ওই সময়ের ঘাতক সত্তা, ওই সময়ের যে ভয়ঙ্কর একটা আক্রমণ,
আমি কি আমার আসলে ব্যক্তি মানুষ তো খুব মানে অসহায়, এই বিরাট সময়, এই বিশাল একটা ব্যক্তি, এর মাঝখানে ব্যক্তি মানুষ যে দাঁড়িয়ে থাকে সে কিন্তু খুব অসহায়, এবং তার ওই খুব সামান্য পুঁজি, মানে আমার পুঁজি যেরকম ধরা যাক কয়েকটি শব্দ, আমি আমার সমস্ত প্রতিরোধ, আমি আমার সমস্ত বিদ্রোহ, আমি আমার সমস্ত রাগ দুঃখ অভিমান সমস্ত কিছুর দিয়ে যে দেয়ালটা গড়ে তোলা, আমি তো শব্দকে আশ্রয় করেই গড়ে তুলব। এবং এটা হয়তো একদম ঠিক যে কবিতায় ওইভাবে ডকুমেন্টেশন করা খুব সচেতন ভাবে এটা নেক্সট টু ইম্পসিবল, এটা খুব মানে সহজসাধ্য তো নয়ই, এবং যেহেতু মহাকবিতা লেখার যুগ, এটা আমাদের যুগ মহাকবিতার প্রডিউস করছে না খুব বেশি, খুব আকারে বড় মহাকাব্য যে প্রডিউসড হয়েছে এই যুগে সেটাও নয়, ফলে সময়কে ওইভাবে ডকুমেন্টেশনের মধ্যে নিয়ে যাওয়া এটা দুঃসাধ্য কাজ। গদ্যের ব্যাপ্তি বিস্তার, তার স্কোপ অনেক বেশি, সে অনেক বেশি ধারণ করতে পারে এই সমস্ত বিষয়কে, যে কারণে হয়তো একটা সতীনাথ ভাদুড়ীর ঢোড়াই চরিত মানুষ গদ্যে লেখা হতে পারে, কিন্তু কবিতায় ওই রকম ভাবে আমরা পাবো না, পাইনি। কিন্তু আমরা এটাও মনে রাখবো যে রূপসী বাংলার মধ্যে কবি জীবনানন্দ দাশ বাংলার রূপ যেরকম তিনি বর্ণনা করছেন, আবার তলে তলে বাংলার একটা ধস্ত সৌন্দর্য, অর্থাৎ তিনি বিধবার চাল ধোয়া হাতের যে সৌন্দর্য দেখছেন, বা পুকুরের মধ্যে স্বরের ভেসে থাকা, সেখানে বাংলার যে করুণ একটা রূপ উঠছে, সেটা কিন্তু বাংলার একটা ধস্ত রূপও বটে। ফলে ওই সময়টায় দুটো বিশ্বযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে বাংলা যেভাবে কাঁপছে, তার অস্তিত্বের যে সংকট, সেটাও কিন্তু ডকুমেন্টেড হচ্ছে অন্যরকম ভাবে কবিতায়। কবিতায় এই ডকুমেন্টেশন গুলো হয় খুব ইঙ্গিতে, খুব সরাসরি হয় না, ভীষণ ইঙ্গিত, ভীষণ একটা দুটো শব্দে হয়তো সেই ডকুমেন্টেশন গুলো হয়ে থাকে। আচ্ছা, এবার ব্যাপারটা একটু অন্য প্রসঙ্গে আসি আমরা, সেটা হচ্ছে এখন তো অনেক অনলাইন পত্রিকার যুগ, অনলাইন পত্রিকা মানে প্রত্যেক মাসে অন্তত প্রায় 6 মাস পর পর একটা করে অনলাইন পত্রিকা আমরা দেখতে পাচ্ছি, তা আপনার কি মনে হয় এটার ভবিষ্যৎ কি? অনলাইন পত্রিকায় কি আমাদের ভবিষ্যৎ, নাকি প্রিন্টেড কপি, সেই কলেজ সিট, সেই পুরোনো কফি হাউস, সেই বই পাড়া, সেটাই আমাদের এখনো পর্যন্ত সেটাই আঁকড়ে ধরে থাকা উচিত? না, আমি আমার যেটা এই কিছুদিন আগে একটা লেখা পড়ছিলাম, সেটা হচ্ছে যে মোটামুটি আজ থেকে 40-50 বছর আগেই এরকম একটা ফতোয়া দেওয়া হয়েছিল যে আগামী 10-20 বছরের মধ্যে কাগজের যুগ শেষ হয়ে যাবে, মানে নিউজ পেপার থাকবে না, সমস্তটাই টেলিভিশন কন্ট্রোল করবে, বা ইন্টারনেট কন্ট্রোল করবে, বা কম্পিউটার কন্ট্রোল করবে। কিন্তু আমরা দেখছি যে নিউজ পেপার বহাল তো বিয়েতে আছে, এখনো পর্যন্ত টিকে আছে, এবং ছাপা পত্র পত্রিকা এবং অনলাইন ম্যাগাজিন, এটা নিয়ে বহু কথা হতে পারে। আমি যদিও ব্যক্তিগতভাবে দু জায়গাতেই লেখালেখি করি, এবং আমার যেটা মনে হয় যে অনলাইন পত্রিকা সময়ের দাবি, অনলাইন পত্রিকা কি বলবো মানে প্রকাশিত হবে, তার সংখ্যা আরো বাড়বে, কিন্তু খুব দ্রুত প্রিন্টেড পত্রপত্রিকা বা প্রিন্টেড বই সেটা যে আক্রমণের মুখে পড়বে এবং তার যে অস্তিত্ব বিলোপ হয়ে যাবে, এটা আমার এখনো মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের যে মনস্তত্ত্ব, মনস্তত্ত্বের ভিতর ছাপা অক্ষরে যে বই, তাকে যে হাতে নিয়ে পড়া, এটা আমাদের মনস্তত্ত্বের ভিতর, আমাদের স্নায়ুর ভিতর ঢুকে গেছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে অনলাইন পত্রপত্রিকার ছাপা পত্রিকার যেরকম বেশ কিছু সুবিধা অসুবিধা আছে, অনলাইন পত্রপত্রিকারও কিন্তু বেশ কিছু সুবিধা অসুবিধা আছে। তার কারণ হচ্ছে যে
সেগুলি এত মানে তার যে পৃষ্ঠার যে বিন্যাস, সেই বিন্যাসটা আমাদের হাজার হাজার বছর ধরে পাঠের যে অভ্যাস, যে পাঠের অভ্যাসের সঙ্গে তার পৃষ্ঠা বিন্যাসটা যায় না, এটা এক। আর দুই যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের চোখ, আমাদের মন, আমাদের মেধা বা আমাদের যে সংস্কার, সেটা এখনো পর্যন্ত ছাপা পত্র পত্রিকার দিকে অনেক বেশি ঝুঁকে আছে। ফলে অনলাইন পত্র পত্রিকা সময়ের দাবি, অনলাইন পত্র পত্রিকা যথেষ্ট ভালো কাজ করছে এটা ঠিক, কিন্তু অনেকেই যে আশঙ্কা করছেন যে অনলাইন পত্র পত্রিকার দাপটে ছাপা পত্র পত্রিকা খুব তাড়াতাড়ি অবসলিট হয়ে যাবে, আমার ব্যক্তিগতভাবে সেরকম অভিমত নয়। আমার মনে হয় যে আরো বেশ কিছুটা সময় এই দুটো পাশাপাশি চলবে, এই দুটো পাশাপাশি চলবে, এবং আর তারপর একটা যে ক্ষেত্রে কিন্তু সময় লাগবে। একটা সময়ে মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যেহেতু আমাদের অনলাইন একটি একটা জার্নাল আছে, লিড ইনফাইনাইট জার্নাল, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনলাইন পত্রপত্রিকার ক্ষেত্রে, মানে আমি যা শেয়ার করছি সেটা হচ্ছে অনলাইন পত্রপত্রিকা তো মানে বাংলায় তো এই ট্রেন্ডটা খুব রিসেন্ট, মানে উঠেছে খুব রিসেন্ট, মানে হঠাৎ করে উঠে আসছে খুব রিসেন্ট, বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়টা, কারণ যেহেতু ওই ছাপা এগুলো সব ডিলে হচ্ছিল, বন্ধ ছিল, বইয়ের দোকান বন্ধ ছিল, বই পাড়ায় প্রবলেম চলছিল, এইসব বিভিন্ন কারণে সেল কমে গেছিল। এবার অনলাইন পত্রপত্রিকার আপনারও এখানে যেটা মনে হয়, অনলাইন পত্রপত্রিকাতে আপনি আজকে একটা লেখা দিলেন, এবার সেই পত্রিকাটার হয়তো ইভ্যালুয়েট আপনি ঠিকঠাক ভাবে করলেন না এর আগে বা কিছু, আপনি যেহেতু এখন মোটামুটি যারা প্রথম সারির লেখক, এই দশকের যারা প্রথম সারির লেখক তাদের মধ্যে অন্যতম, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে আপনি ধরুন কোথাও একটা অনলাইন পত্রপত্রিকা লেখা দিলেন এবং সেই লেখাটি ভবিষ্যৎ কি আপনি জানেন না, মানে সেই লেখাটি আপনি দিলেন এবং সেই ভরসা করে দিলেন যে সেই লেখাটি থাকবে, যেরকম প্রিন্টেড বই, এই বইটা যেরকম আপনার কাছে রয়েছে 5-2 কপি, আরো অনেক জায়গায় রয়েছে 4-5 কপি করে, কিন্তু ওই লেখাটা আজ থেকে 10 দিন পরে বা 10 বছর পরে সেই লেখা খুঁজে পাওয়া নাও যেতে পারে, সেই যে লেখাটা হারিয়ে গেল সেই লেখাটা আপনার কাছেও নেই, সেই লেখাটা অনলাইনেও নেই, কারণ অনলাইনে এটা একটা প্রবলেম, সত্যি প্রবলেম, এটা প্রবলেমটা সলিউশনও আছে কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে নেই, কেন নেই সেটা টেকনোলজিক্যাল মানে টেকনোলজির অভাব সেটা আমি বলছি, কিন্তু সেটা সেই ক্ষেত্রে কি মনে হয় না যে সেক্ষেত্রে প্রিন্টেড পত্র পত্রিকার অ্যাডভান্টেজ বেশি বা প্রিন্টেড বইয়ের অ্যাডভান্টেজ বেশি অনলাইনের ক্ষেত্রে, মানে অনলাইনকে সেক্ষেত্রে একটু পিছিয়ে রাখা উচিত, কারণ আমি আমার একটা লেখা দিচ্ছি আজ থেকে 7 দিন পরে আমার লেখাটা হয়তো থাকলো, হারিয়ে গেল, মানে যেরকম চিঠি শয়ে শয়ে চিঠি একটা সময় হারিয়ে গেছে সেই রকম আর কি, ইভেন রবীন্দ্রনাথের চিঠিও হারিয়েছে, মানে সেই সেই জায়গা থেকে বলছি আর কি। না আসলে আমাদের এক সময় আমাদের যেটা সমাধান সেটাই এখন সমস্যার কারণ হয়ে উঠছে। আসলে এই যে ডিজিটাল ফরম্যাট, ডিজিটাল ফরম্যাটের একটা খুব বড় কারণ ছিল সেটা হচ্ছে সংরক্ষণের সুবিধে। আমরা কোনো জিনিস ডিজিটাল করতাম এই কারণেই যে তাকে খুব ভালো করে সংরক্ষণ করা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তুমি যেটা বললে যে অনলাইন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হলো, সেটা হয়তো কেউ সোশ্যাল মিডিয়ায় দিল বা সেটা হয়তো সে কোনো জায়গায় শেয়ার করলো, তারপর স্ক্রল করতে করতে সেটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আমি আর রিস্টোর করতে পারছি না, আমি তাকে আর ফিরিয়ে আনতে পারছি না খুব সহজে। এখন আমার যেটা মনে হয় যে পত্রপত্রিকা সংরক্ষণ করার যে বিষয়টা, মানে ছাপা পত্রপত্রিকা সংরক্ষণ করার যে বিষয়টা কয়েক শতাব্দী ধরে গড়ে উঠেছে, সেটা তো অনলাইন ম্যাগাজিন এখনো অর্জন করেনি। অনলাইন ম্যাগাজিন তো এখনো তার শৈশব অবস্থায় রয়েছে, এবং টেকনোলজির যে সুবিধা অসুবিধার কথা সেটা হচ্ছে যে এটা কিন্তু খুবই সত্যি যে সংরক্ষণ কিন্তু অনেক ভালোভাবে করা যায় অনলাইন পত্র পত্রিকাগুলোকে, কিন্তু সে তো তুমি খুব ভালোই জানো যে সেটা অনেক সময় সাধ্যের অভাবে বা অনেক সময় বিষয়টা না জানা থাকার কারণে দায় সারা গোছের কাজকর্ম অনেকেই করে থাকেন, সেটা কিন্তু ছাপা পত্র পত্রিকার ক্ষেত্রেও হয়, ছাপা পত্র পত্রিকা প্রচুর দায় সারা কাজকর্ম করে। আমার যেটা মনে হয় যে
এই পাঠের আমাদের যে অভ্যাস, আমাদের যে দেখার অভ্যাস, আমাদের যে বহু বছরের সংস্কার, আমাদের যে একটা বই, এই ধরো তোমার এই যে তোমার প্রকাশিত এই যে বইটা, আমার বইটা, এটা আমি হাতে নিয়ে পড়ছি, এটা আমি যে কোনো সময় পাতাটা উল্টে রেখে দিতে পারি, কোনো একটা সময় আবার সেই পাতা থেকেই পড়া শুরু করতে পারি। কিন্তু আমরা যে ডিজিটাল যে সমস্ত জিনিসপত্র গুলো পড়বো, তাতে আমাকে কিন্তু সবসময় ডিপেন্ড করতে হবে একটা ডিভাইসেরও, এবং সেই ডিভাইসের নিজস্ব কিছু সমস্যা আছে। সেই ডিভাইস গুলো, স্ক্রিন অনেক সময় এমন হয় যেটা আমাদের দেখার যে পদ্ধতি, সেই পদ্ধতির সঙ্গে যায় না, ফলে অনেক সময় আমাদের চোখে চাপ পড়ে, বা আমাদের যেভাবে আমরা পড়তে অভ্যস্ত এত বছর ধরে, আমরা সেই পশ্চারে আমরা পড়াশোনা করতে পারি না। এগুলো কিন্তু সমস্যার জায়গা তো বটেই, তবে আমার মনে হয় যে এগুলো সমাধান আছে, এগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে এগুলো সমাধান পাবে। তাহলেও প্রিন্টেড ম্যাগাজিন এবং অনলাইন ম্যাগাজিন খুব দ্রুত যে তারা মানে প্রিন্টেড ম্যাগাজিনকে অনলাইন ম্যাগাজিন একদম গ্রাস করে ফেলবে, প্রিন্টেড ম্যাগাজিনের বা প্রিন্টেড ম্যাটারের আর কোনো অস্তিত্ব থাকবে না, এতটা মানে ভাবতে আমি এখনো পর্যন্ত প্রস্তুত। আমাদের তরফ থেকে যারা অনলাইন পত্রপত্রিকা করছেন, যারা প্রিন্টেড করছেন, যারা প্রকাশক এবং যারা লেখক, যারা পাঠক, তাদের সবাইকে শুভেচ্ছা রইল। আপনারা লিখুন, অনলাইন পত্রিকাতেও লেখা দিন, প্রিন্টেড শুনতে জায়গাতেও পাচ্ছি লেখা দিন। কিন্তু শোনার সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে বাতুইদা? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? শোনা পাথরিতা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব ফেইন্ট শোনাচ্ছে, খুব খুব আস্তে শোনাচ্ছে। আমার মনে হয় তাহলে ডিভাইসে কিছু গন্ডগোল হচ্ছে, কারুর একটা ডিভাইসে কিছু গন্ডগোল হচ্ছে। আর শীতনি শুনতে পাচ্ছে মনে হয়, বলছে মনে হয় কোথাও একটা মনে হয় গন্ডগোল হচ্ছে। তাহলে আপনি একটু আপনার ভলিউমটা একটু দেখুন তাহলে, চেক করে। আমি কি একবার বেরিয়ে গিয়ে ঢুকবো, ঢোকার হ্যাঁ হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করব? ঢুকুন 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 ঢুকুন, আপনি একবার ঢুকে চেষ্টা করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে পাথরিদা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পাথরিদা পরের প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে বলবো একটা কবিতা পড়তে। আচ্ছা, আমি একটা আমার সন্তাপ ও সিজার টেবিল বলে যে বইটি, সেখান থেকে একটা কবিতা পড়ছি। অক্টোবাস, মানুষ ঘুমোচ্ছে, টিভি ঘুমোচ্ছে, ঘরবাড়ি ঘুমোচ্ছে, মোবাইল টাওয়ার ঘুমোচ্ছে, ব্যাংক ঘুমোচ্ছে, পাতাল রেল ঘুমোচ্ছে, শ্মশান ঘুমোচ্ছে, মাঠের পর মাঠ ঘুমোচ্ছে, পাখির বাসা ঘুমোচ্ছে, চিড়িয়াখানা ঘুমোচ্ছে, সব সব ঘুমিয়ে পড়েছে। শুধু নিঃসীম অন্ধকারে আকাশগঙ্গা জুড়ে জেগে রয়েছে একটি অক্টোপাস। আকাশগঙ্গা থেকে প্রসারিত তার শুঁড় জড়িয়ে ধরেছে আকাশগঙ্গাকে, তারাগুলি ধরে ধরে টেনে নিচ্ছে মুখে। এক পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড়ে একদিন হঠাৎ দেখেছি ফুটে থাকা জোনাকির মতো আলো। তারপর থেকে আমি এক নিঃসঙ্গ দ্বীপের অক্টোপাস হয়ে যাই, অকুল পাথারে জ্বলে থাকা জোনাকি গুলিকে খেয়ে ফেলবার কথা ভাবি। এরপরে রিসেন্ট যে বইটা আছে, আমি বলবো সেটার থেকে নরসুন্দর কবিতাটা একবার পড়ে শোনান আমাদেরকে, 28 নম্বর পাতায় আছে। নরসুন্দর,
স্তন প্রদীপের নিচে ঘড়ি পড়া কবজি কাটা হাত, কালো মাছে মাংস টুকরে খাবার পর ধারকবিহীন ঘড়ি পড়েছিল মহীতটে একা। এভাবে মাছের ভিতর ঢুকে গিয়েছিল কবজি স্মৃতি ও ঘড়ির বিষাদ। আজ ঘড়ি বাস্তবতার কাছে সে আবার এসে দাঁড়িয়েছে, দূরে নিভে আসা লালচে তারার পেট থেকে বেরিয়ে আসছে রাক্ষস আকর্ষগুলি। তারাটিকে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলবার পর আকর্ষের শেষ অশ্রুবিন্দু ঝরে পড়বে তারার পেটেই। এক হাবাগোবা গ্রাম্য নরসুন্দর বাড়ি ফেরবার পথে আকাশে তাকায়। রটন্তি তিথির নিশি, বাসর ঘরের কাছে ভেজা ঘাস, বিস্কুট দৌড়ের ট্রাক, ট্রাক শেষে সর্ষের ক্ষেত, তারপরই এক বিশাল তালাও। তালাবের কালো জলে অ্যাটমিক ধারালো চিমনি, আলো মুখ থেকে খরিত দুধের আলো ঢুকে গেছে জলের ভিতর, স্তন প্রদীপের ছায়া এলিয়ে পড়েছে ঘড়ির ডায়ালে, কালো মাছ স্তব্ধ ঘড়ির কাঁটা ঠুকরে চলেছে ও ফিরিয়ে দিচ্ছে 10, 9, 8, 7, শূন্য পেরিয়ে এক ঋণ ও ঋণাত্মকময় আলোর বর্গগতি, যার থেকে জন্ম নিচ্ছে যুবকের আহত কবজি। কবজিতে উঠে আসছে ঘড়ি ও দুই বিপরীতমুখী কাঁটার ভিতর গুমড়ে উঠছে টপটপে রক্তের ফোঁটা, হ্রদের ভিতর কোকিয়ে উঠছে স্তন প্রদীপের ছায়া, লুকানো খুরের হাসি রাত নড়ে ওঠে। কার জন্য এসেছ রটন্তে নিশি, ছোট জগন্নাথের থেকে দূরে শুধু প্রদীপের আভাটুকু জল। আপনার কবিতায় যে এতগুলো যে সিম্বল ইউজ হয়, অনেক কবিতা তো অনেক রকম, আপনি একটু আগেই বললেন যে কবিতা তো প্রচ্ছন্ন ভাবে বোঝানো হয় উপাদানগুলোকে, বিভিন্ন জায়গাগুলোকে, বিভিন্ন সময় হোক বা যে প্লটটা হোক, প্লটটাকে প্রচ্ছন্ন ভাবে তুলে ধরা হয়। এতগুলো যে সিম্বল ইউজ হয় আপনার কবিতাতে, আপনি যে ব্যবহার করেন সেই জায়গাগুলোতে, এটা আপনার কি মনে হয়, মানে সচেতন ভাবে এটা কি খুব, এটা কি একটা, এটা কেউ পড়ে বলবে একটা অ্যাবসার্ড কবিতা, কেউ বলবে গদ্য কবিতা, কেউ বলছে এটা মানে এটা পোস্ট মডার্ন কবিতা, কেউ বলছে এটা খুব স্ট্রাকচারাল দিক দিয়ে এই কবিতাটা, কেউ বলবে স্ট্রাকচারাল দিক দিয়ে কবিতাটা গদ্য কবিতা, কারণ কবিতাটা এইভাবে লেখা রয়েছে, কবিতাটা ছন্দটা এইভাবে সাজানো রয়েছে। এটা কি মানে এটা কি অন্য ধারার কিছু করার জন্য বা অন্য ধারার কিছু লেখার জন্য, পাঠকদের কাছে অন্য ধারার একটা জায়গা পৌঁছে দেওয়ার জন্য, মানে পাঠকদেরকে ডিসাইড করা যে আমি যেরকম কবিতাটা একরকম ইন্টারপ্রিট করেছিলাম, আপনি অন্য প্রিটেক্সটে লিখেছেন কবিতাটা, এটা কি পাঠকদের হাতে ছেড়ে দেওয়ার জন্য যে আমি লিখেছি আপনি ভাবুন, মানে ব্যাপারটা হচ্ছে তাই, আপনি ভাবুন, আপনি আপনাদের মতন তৈরি করুন? না, এটা যে খুব, যখন কবিতাগুলো লেখা হয়, মানে আমার সমস্ত লেখাই, আমি অন্তত এটুকু বলতে পারি যে লেখাগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমার হাতে নেই, আদৌ সেগুলো লেখা বলা যায় কি না সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক থাকতেই পারে। কিন্তু আমি যখন লিখি তখন বহু দূর পর্যন্ত কোনো পাঠকের মুখ আমার সামনে যে ভেসে থাকে বিষয়টা কিন্তু এরকমও নয়। অর্থাৎ আমি আমার কোডিং গুলো করে যাচ্ছি, কেউ একজন এসে ডিকোড করবে, এই ভাবনাটা থেকে কিন্তু আমি লেখাটা লিখি না। মানে আমার লেখার যে, যদি তাকিয়ে দেখতে চেষ্টা করি যে আমি কিভাবে লিখি, তাহলে কিন্তু সেই পদ্ধতির মধ্যে কোথাও এই পদ্ধতিটা নেই যে আমি কোডিংটা করে যাব, কেউ এসে ডিকোড করবে। আমি লেখার সময় আমার লেখাটা যেভাবে আসছে আমার কাছে, বহুবার একটা লেখাকে কাটাছেঁড়া করতে হয়েছে হয়তো, আবার কোনো সময় কোনো লেখা একবারই লেখা হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি লেখাটা যেভাবে এসেছে বা যেভাবে আসছে সেটা সেভাবেই লিখিত হচ্ছে। তখন কোনো এক্সটার্নাল ফোর্স, কোনো এক্সটার্নাল বিষয়, এমনকি সেটা পাঠক যদি কেউ থেকেও থাকেন, সেটাও কিন্তু আমার কনসিডারেশনের মধ্যে থাকে। আচ্ছা পাথেদা, আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে বইটা একবার দেখানোর জন্য পাঠকদেরকে।
এই বইটা বেরিয়েছে, মেফিস্টোফেলিস ও নরসুন্দর, পেন প্রিন্টস পাবলিকেশন। আপনারা বইটা কোথায় পাবেন আমি জানিয়ে দিচ্ছি, বইটা অ্যামাজনে আপনারা সার্চ করে দেখতে পারেন, আমাদের ফেসবুকেও রয়েছে বইটা, দেখতে পারেন, ফেসবুকের ওখানে লিংক দেওয়া রয়েছে, পাথুইদার প্রোফাইলেও রয়েছে, আমার প্রোফাইলও রয়েছে, পেনপ্রিন্টস এর পেজেও রয়েছে, আপনারা অ্যামাজনে গিয়ে কিনতে পারেন। এছাড়া কলেজ স্ট্রিটের আপনারা ধ্যানবিন্দুতে কিনতে পারেন বা লালনে খোঁজ করতে পারেন। আর বইটার আর একটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে বইটা সামনে বৃহস্পতিবার বইটা সেকেন্ড এডিশন প্রকাশ হচ্ছে, সামনে বৃহস্পতিবার বইটা সেকেন্ড এডিশন আমাদের কাছে আসছে। কারণ ফার্স্ট এডিশন আমাদের কাছে প্রায় শেষ, আমাদের নেই এখন, আমাদের কাছে ফার্স্ট এডিশন পুরোটাই শেষ হয়ে গেছে অলমোস্ট, আমাদের কাছে দুই তিন কপি পড়ে আছে, দুই তিন কপি রয়েছে এবং সেটাও খুব শিগগিরই বেরিয়ে যাবে। সেকেন্ড এডিশন প্রকাশ হতে চলেছে, প্রেসে রয়েছে, আসবে বৃহস্পতিবার দিন। যারা যারা বইটি সংগ্রহ করতে চান ইতিমধ্যে, তারা অ্যামাজনে দেখুন, অ্যামাজনে কিছু কপি রয়েছে এবং কলেজ স্ট্রিটে কিছু কপি হয়তো থাকতে পারে এখনো পর্যন্ত, আমি যত দূর জানি রয়েছে, আপনারা খোঁজ করুন। আর পেন প্রিন্টস পাবলিকেশনে আমি একমাত্র, এটা প্রপ্রাইটারশিপ নয়, আমি একমাত্র মালিক নই, আমারও পার্টনার রয়েছে, কিন্তু পেন প্রিন্টস পাবলিকেশনের বাংলা দিকটা, বাংলার বিভাগটা আমরা দেখি মেইনলি। আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে বই প্রকাশ এবং জার্নাল, ওয়েবসাইট, এগুলো নিয়ে আমরা কাজ করি। বিস্তারিত জানতে আপনারা penprints.in টা দেখে নিন। এবার পার্থবিদ্যাকে বলবো যে আপনার পেন প্রিন্স এর সাথে অভিজ্ঞতা কেমন। সুপ্রিয় কে তো আপনি চেনেন আমি জানি ব্যক্তিগত পর্যায়ে, ঠিক আছে, পেন প্রিন্স এর সাথে আপনার এত, এই যে মানে মাস দুয়েক হয়নি এখনো, হয় মাস দুয়েকের অভিজ্ঞতা কেমন, মানে বই ছাপানোর আগে থেকে এখনো অবধি? এখন বাংলা কবিতার বই প্রকাশ করার যে রিস্ক, সেটা তো খুব কম জনই নেন। এবং দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আমি খুব স্বচ্ছতা দেখতে পেয়েছি, মানে আপনাদের, তোমাদের সঙ্গে কাজ, যখন এই বইটা তোমাদের সঙ্গে কথাবার্তা চলছে বা তোমরা যেভাবে প্রকাশ করেছো, এখানে ভীষণ স্বচ্ছতা এবং সমস্ত ক্ষেত্রেই এই স্বচ্ছতাটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আর আজকে আরেকটা প্রাপ্তি হলো, সেটা হচ্ছে যে মানে যেভাবে তুমি নিজেও যথেষ্ট কৃতী মানুষ তোমার ফিল্ডে, কিন্তু তুমি যেভাবে এই বইটা প্রকাশ করা এবং এই গোটা টেক্সটটা এর সঙ্গে তুমি কিন্তু যাপন করেছো, আর মানে গোটা বই একটা হয়ে ওঠা তো একটা নির্মাণ, একটা মানে একটা প্রসেস তো, গ্রন্থ নির্মাণ তো, এই টেক্সটটার সঙ্গে, এই টেক্সট গোটা এই বিষয়টার সঙ্গে তুমি যে যাপন করেছো সেটা ফুটে উঠছে। যে তুমি পৃষ্ঠা সংখ্যা বলে বলে আমাকে কবিতা পড়তে বলছি এবং আমি খুব লক্ষ্য করছি যে একটা বিশেষ ধারার কবিতা, সেই কবিতাগুলো নিয়ে তুমি অবজারভেশন দিচ্ছ, তো এটা মানে একটা আমার মনে হয় যে আমরা যারা গুটি কয়েক মানুষ কবিতা লেখার চেষ্টা করি এবং তার থেকেও যারা কবিতা পড়েন, যারা কবিতা নিয়ে স্বপ্ন দেখতে, যারা সাহিত্য নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসেন, তাদের সঙ্গে তোমাদের সম্পর্কটা খুব ভালো হবে, এটা আমার মানে বিশ্বাস, আমার অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করার আগে স্মৃতনী চক্রবর্তীকে বলবো, একবার আসতে স্ক্রিনে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আজকে পার্থজিৎদার কবিতা শুনলাম, আমরা পেন প্রিন্টস পাবলিকেশন থেকে আজকে পার্থজিৎদাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে সত্যি খুব আপ্লুত। নানান বিষয় নিয়ে কথা হলো, বিভিন্ন প্রশ্ন আমাদের পাঠকরা প্রশ্ন করেছেন, তাদের কমেন্টস জানিয়েছেন, এবং পার্থজিৎদা যেটি বললেন যে আমার আমার এক্ষেত্রে আমি জাস্ট সুপ্রিয়র জন্য একটা জিনিস অ্যাড করতে চাইবো, যেটা পার্থজিৎদা যে প্রসঙ্গটা অলরেডি তুলেছেন সেটি হচ্ছে যে এখন এই সময় দাঁড়িয়ে বাংলা বই প্রকাশ করার মতো একটা জায়গা এবং বাংলা বই যে প্রকাশ করছো, এক্ষেত্রে আমার মনে হয় যে আরো বেশি বাংলা লেখার, যেহেতু যে ক্ষেত্রে গ্লোবালাইজড ক্ষেত্রে, বাংলা লেখার প্রকাশ কিন্তু আমার মনে হয় আরো বেশি করে হওয়া দরকার, যে কারণে এটাকে ব্যবসায়িক ভেঞ্চার বলুন বা যে কোনো দিক দিয়েই বলুন, বাংলা লেখা আরো আমার মনে হয় প্রকাশিত হওয়া উচিত লেখকের দরবারে না থেকে, সেটা পাঠকের কাছে, দেশের বাইরে, দেশের মধ্যে। মেফিস্টোফেলিস ও নরসুন্দর নিয়ে আমরা এরপরে ইংরেজির ক্ষেত্রেও আমরা বুক রিভিউ এবং নানান পাঠক, আমরা ইউএসএ থেকে, আমরা শিকাগো থেকে, নানা রকম তারা পড়ে তাদের রিয়াকশন আমাদের জানাচ্ছেন যে কবিতাগুলো কেমন লাগছে, কবিতার নির্মাণ এবং এই যে নিরন্তর এক্সপেরিমেন্টেশন, এই জায়গাটা যেখানে ওয়ার্ল্ড পোয়েট্রির ক্ষেত্রে নিঃসন্দেহে
এই বাংলা কবিতাগুলি তাদের নিজস্ব একটি চিহ্ন বহন করছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা, এই ক্ষেত্রে সুপ্রিয় একমত হবে যে বাংলা কবিতা আরো বেশি প্রকাশিত হওয়া দরকার আমার মনে হয় সেই জায়গাটা, মানে একটা জায়গায় রেস্ট্রিক্টেড না থেকে বাংলা কবিতা মানুষের কাছে পৌঁছে যাওয়াটা আরো খুব দরকার। এবং আমাদের অবশ্যই সুপ্রিয় নিজের ক্ষেত্রে যেটাও বললো যে আরো পরবর্তী ভেঞ্চারের প্রথম লক্ষ্যই সেখানে থাকবে যে ভালো বাংলা লেখাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভালো বাংলা লেখা প্রকাশের ক্ষেত্রে। আমার মনে হয় সেক্ষেত্রে পার্থজিৎদার একটা ভীষণ ইন্সপিরেশনের জায়গা আমরা পাবো, কারণ উনি সবসময় আছেন আমাদের সাথে এবং উনি সবসময় সেই জায়গাটা ইন্সপায়ার করেন লেখালেখির ক্ষেত্রে এবং এই বাংলা প্রকাশের ক্ষেত্রে। সো অবশ্যই বাংলা লেখা লেখার ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমি 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 শুধু এটুকুই অ্যাড করব। না, এটা খুবই ঠিক কথা বললে যে বাংলা বইয়ের যে আমরা যাকে কোট আনকোট যে মার্কেট বলি এবং বাংলা বইয়ের যে প্রসার, এটা তো খুবই কম, খুবই কম। আর আমার যেটা মনে হয় যে তোমাদের মতো কয়েকজন তরুণ যদি এগিয়ে আসে এই গোটা বিষয়টায়, তাহলে সেটা বোধহয় একটা নতুন দিগন্ত খুলে দিলেও দিতে পারে, নতুন হরাইজন একটা হয়তো আমরা পেতেও পারি। এবং আমার বিশ্বাস যে সেটা বোধহয় তোমাদের মতো কয়েকজনের হাত ধরেই সেটা হবে, মানে আশাহত হওয়ার কোনো কারণ। অনেক ধন্যবাদ। আমি আজকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমি কবি পার্থজিৎ চন্দকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। সুপ্রিয় বাবু বলে দিয়েছেন, আমি তাও বলে দিচ্ছি, যারা এখনো মেফিস্টোফেলিস এবং নরসুন্দর সংগ্রহ করেননি তারা অবশ্যই পার্থজিৎ চন্দ্রের নতুন কবিতার বইটি পড়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। এবং আমরা তার কাছ থেকে আরো অনেক কবিতা পাওয়ার আশা রাখলাম, ভবিষ্যতে আরো অনেক কাজ পাওয়ার আশা রাখলাম। অনেক ধন্যবাদ পার্থজিৎ দা, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন এই অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ। এবং যারা যারা বইটা সংগ্রহ করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, পাঠকদের কাছে, আপনারা যারা যারা বইটি সংগ্রহ করেছেন এবং করছেন, তারা বইটি সম্বন্ধে আপনাদের প্রতিক্রিয়া আমাদের কাছে, আমাদের সাথে শেয়ার করুন। আমাদেরকে মেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে ট্যাগ করে দিন, আমাদের সাথে আমাদের ফেসবুক পেজটাকে ট্যাগ করে দিন ডাইরেক্ট। আমরা সেটাকে আমাদের পেজ যে প্রথম যে আমাদের যেগুলো মনে হবে যে প্রথম যে 10টা, নট নেসেসারি শুধু ভালো পাঠ প্রতিক্রিয়াই হতে হবে, আপনারা আপনাদের মতামত জানান, আপনাদের মতামত আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব খুব শীঘ্রই। প্রথম যে 10টা মতামত আমাদের কাছে আসবে, আমরা আপনাদের মতামত আমাদের ওয়েবসাইটে আমরা প্রকাশ করব, এবং সেই লিঙ্ক আমরা খুব তাড়াতাড়ি, সেকেন্ড এডিশনটা বেরোলেই খুব তাড়াতাড়ি আমরা সেই লিঙ্ক আমরা ওয়েবসাইটে, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়ে দেবো, সেগুলো আপনারা সেগুলো শেয়ার করতে পারেন। সুতরাং পড়ুন এবং আপনাদের প্রতিক্রিয়া জানান। নমস্কার পার্থজিৎ, অসংখ্য ধন্যবাদ পেন প্রিন্সকে বেছে নেওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।